পরম করুণাময় শ্রী শ্রী গুরুদেবের আতুল যুগল চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবন্ত নামান্তে স্বাগত বৈষ্ণব মন্ডলী সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণব সম্প্রদায় আজকের এই শুভক্ষণ শুভ তিথি শুভ সময় আমরা যার স্মৃতির উদ্দেশ্যে আমরা পিতা মাতৃক তান্ত্রিক পরিবার আমরা এই জগতে আশাটার কথা বুঝতে পারি কিন্তু যার কথা কিছুতে বুঝতে পারি না তাই এই ভগবানের নাম করতে হয় ভগবানের কথা শুনতে হয় ভগবানের প্রসাদ খেতে হয় ভগবানের ভক্তের সঙ্গ করতে হয় শুধু সঙ্গ করলেই যে কৃষ্ণ প্রেম হয় দুঃখ যাবে জ্বালা যাবে শোক যাবে যন্ত্রণা যাবে এমন কোন কথা নেই কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শেখান যদি গুরু কৃপা হয় গুরু বৈষ্ণব গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনি এই নাম স্মরণ এ তিনি স্মরণে হয় বাঞ্ছিত যদি জিতিতে সাধ হয় কৃষ্ণ নাম সুধাময় সে অমৃত সদা প্রিয় ভাই প্রেমানন্দ পায় তবে সব জ্বালা দূরে যাবে মৃত্যু যিনি সমনে গায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তব পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জগন মাতা চ প্রকৃতি পুরুষস্য জগত পিতা জগতাং গরীয়সী মাতা শতগুণে পিতৃ আমরা হরি কথা শুনি হরি নাম শুনি জগতে প্রতিটা বস্তুর নাম আছে এমন কোন জিনিস নাই যার নাম নাই কিন্তু সব জিনিসের নাম বললেই তো আর নাম করলে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো না তাই গোবিন্দ ভগবান বললেন ইদং রমং বৃন্দাবন ধামৈব মম কেবলম কীট পতঙ্গ নরা মরা যব সন্তি মৃত্যু জানতে মমাধিস্নে আলয়ম মৃত্যুর অবহিত পরে জন্ম এবং মৃত্যু এগুলি প্রাকৃতিকগত কারণে ঘটে তাই এই প্রাকৃতিক নিয়ম ভেঙে আমরা কোথাও যেতে পারবো না এই প্রকৃতির নিয়মকে আপনাকে মেনে নিতে হবে আমাদেরকে মানতে হবে স্বয়ং ভগবান যিনি অনাদি আদি গোবিন্দ তাকেও এই প্রকৃতির নিয়ম মেনে চলতে হয়েছে তার চোখের সামনে তিনি ভগবান হলেও তার যদু বংশ নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখেছে তাহলে আমরা তো সাধন জীব আমরা মায়া মমতা মোহ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য সবের মধ্যেই আমরা যুক্ত হয়ে আছি কলির ভগবান সত্য তেতা দাপর কলি এই চারটি যুগ আমরা জানি না তো সত্য যুগের ভগবান হলেন নারায়ণ তেতা যুগের ভগবান হয়েছিলেন রামচন্দ্র দাপর যুগের ভগবান হয়েছেন কৃষ্ণ এই পর্যন্ত স্বয়ং অবতার হয়েছে সরাসরি ভগবান এসেছে কিন্তু কলিযুগে ভগবান যখন এসেছে তাকে আমরা সকলে চিনতে পারি নাই কেন না তিনি
আসবার আগে বলেছিলেন আমি যখন কলিযুগে যাব কলিযুগের মানুষের তপস্যা থাকবে না সাধনা থাকবে না আমায় চিনতেও পারবে না কি করে চিনবে না চৈতন্য কৃপালে হয়তো যাহারে সেই সেই চৈতন্য তত্ত্ব বুঝিবার তা চৈতন্যকে বোঝার জন্য চৈতন্য কথার অর্থ হলো চেতন চেতন শব্দে আমরা কি বুঝি না চেতন মানে আমরা এই যে কথা বলছি এই যে চলছি ফিরছি এটাই আমাদের চেতনাটা তাই এই চেতনাটার সঙ্গে সঙ্গে ভগবান সত্য ত্রেতা দ্বাপর অন্তে কলিযুগে ভগবান এলেন শ্রীরাম নবদ্বীপে গৌর হল যিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় সচিনন্দন জয় জগবন্দন প্রেমদাতা রসময় রাশি জয় সচিনন্দন জয় জগবন্দন প্রেমদাতা রসময় রাশি যার নামে ত্রিভুবন পাপ হয় বিমোচন যার নামে ত্রিভুবন পাপ হয় বিমোচন সে কেন হইলা সন্ন্যাসী জয় সচিনন্দন জয় জগবন্দন প্রেমদাতা রসময় রাশি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নামের মধ্যে দিয়ে আটটা হরে চারটে রাম চারটে কৃষ্ণ তাই হরি নাম করলে কি ফল লাভ ভাগবত কথা শুনলে কি লাভ আমরা যারা মানুষ জন্ম লাভ করছি এখানে লাভ লাভা লাভ জয় পরাজয় শোক দুঃখ যন্ত্রণা ক্লেশ সবকিছু পেতে হবে জেনে কিন্তু আমরা এখানে এসেছি এখানে আপনাকে শোক নিতে হবে শোক মানে কেউ চলে যাবে কিন্তু যাওয়ার জায়গা কোথাও নেই জন্মিলে মরিতে হবে অমরকে কথা কয় জন্ম নিলে আপনি অন্য কোথায় যাবেন আবার মরলে অন্য কোথায় যাবেন অন্য কোন স্বর্গ আছে এখন থেকে তুলসীদাস হাজার বছর আগে লিখেছিলেন স্বর্গ যে অনিত্য তাই দুঃখ মিশ্রিত স্বর্গেও সুখ নেই তাহলে আমরা ভগবানের নাম শুনবো কেন ভগবানের নাম করবো কেন ভাগবত কথা শুনবো কেন না এর উত্তর খুঁজতে গেলে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলেছিলেন প্রভু কয় সনাতন কৃষ্ণ যে প্রেমদন পাইলেও পাইতে পারো অমূল্য রতন দেহ গেহ পুত্র দ্বার বিষয় বাসনা আর যদি সব দূরে ত্যাগ করো তা আমরা এই জগতে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার পিতা স্বর্গ পিতাকে দর্শন করলে পিতাকে পূজো করলে আমাদের নাকি সমস্ত দেবতা সন্তুষ্ট হয়ে যায় মাকে প্রণাম করলে মাকে শ্রদ্ধা করলে মাকে ভক্তি করলে আমাদের সমস্ত জ্বালা দূরে চলে যায় কিন্তু গেল না কেন গেল না কেন যাচ্ছে না কেন তাহলে কোথাও না কোনো একটা ছিদ্র আছে কোথাও না কোথাও একটা আমাদের অপরাধ রয়েছে সেটা আর কিছু না বাবা এই কৃষ্ণ নাম শোনায় অপরাধ কৃষ্ণ নাম বলায় অপরাধ কৃষ্ণ সেবায় অপরাধ এই অপরাধগুলো থেকে আমরা কিছুতেই দূরে যেতে পারি না যদি বলেন আমি অপরাধ বা পাপ দূরীকরণ করব কি করব না গঙ্গা স্নান করে আসবো গঙ্গা স্নান করলে কি আমাদের পাপ দূরে চলে যাবে পাপ আর পুণ্য পাপ হলো একটি ঋণাত্মক সংস্কার আর পুণ্য হলো দান ধ্যান ব্রত নিয়ম হোম যা কিছু করি না কেন তার মধ্যে দিয়ে পুণ্য সঞ্চয় হবে কিন্তু এই পুণ্যগুলো আমাদের চিরকাল স্থায়ী থাকে না একমাত্র আপনি যদি হরি নাম করেন যদি ভাগবত কথা শোনেন যদি আপনি গীতা পাঠ করেন তার দ্বারা আপনার পরের জন্মে অর্থাৎ আগামী জন্মে আপনি এগুলো ফেরত পেতে পারেন এটা শ্রীমদ ভাগবত
গীতায় ভগবান বলেছেন মদ ভক্তানাং ন বিনশ্যতি, আমার ভক্তের কখনো মরণ হয় না। কিন্তু আমরা বুঝে উঠতে পারি না, কি বুঝি না, না আমরা শ্রদ্ধা শব্দে বিশ্বাস, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, এই যত সংসারিক জ্বালাগুলো আমাদের দূরে যাচ্ছে না, তার কারণ একটা আছে, সেই কারণটা আর কিছু না, মোহ এবং মায়া, যোগ মায়ার মায়া যদি আমরা প্রভাবিত হই তাহলে ভগবানের কাছে পৌঁছে যাব, আর যদি মহামায়ার মায়াকে বাদ দিয়ে যোগ মায়ার মায়াকে বাদ দিয়ে মহামায়ার মায়ের মধ্যে প্রবেশ করি তাহলে আমাদেরকে বারংবার এই জগতে আসতে হবে এবং যেতে হবে। এর মধ্যে নদীর প্রভাবে জয়ছে কষ্ট লাগে তীরে, কোন কোন ভাগ্যবান জি কোন ভাগ্যে পড়ে, তাহলে আপনি আমি ভাববো তাহলে আমাদের ভাগ্যটা বুঝি ভালো না, আমার ভাগ্যটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, কি মা এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, মা ঘুমোচ্ছেন কেন, নিতাই গৌর প্রভানন্দে হরি গৌর হরি বল হরি বল। তবে আমি বলবো এখানে যদি এসে ঘুমান তাহলে এই ঘুমটা আপনার ভালো ঘুম, সংসার যদি এই সময় আপনি ঘুমিয়ে পড়েন তাহলে দুটো কথা শুনতে হবে, কিন্তু এখানে কথা শোনানো কেউ নেই, হরিনাম মহামন্ত্রে এই তো স্বভাব, এই যে হরিনামের গুণ এটা, হরিবাসের গুণ এটা, হরিনাম মহামন্ত্রে এই তো স্বভাব, যেই জপে তার এই কৃষ্ণের উপজয় ভাব, তা আমরা হরি কথা শুনবো হরি নাম করবো, সকৃদ উচ্চারিত যেন হরি ইত্যাক্ষরদাম বাদ্য পরিকরস্তেন স মোক্ষায় গমন উপযুক্ত, তাহলে যার উদ্দেশ্যে আজকের এই হরি বাস হচ্ছে। আচ্ছা মনে মনে প্রশ্ন করুন, ঠাকুর মশাইতে এলেন আমি এসে দেখলাম তিনি কিছু চাল কিছু টাকা কিছু মিষ্টান্ন নানা কিছু দিয়ে যার উদ্দেশ্যে তিনি স্মৃতিচারণ করে দিয়ে চলে গেলেন, কিন্তু আমি যে পুত্র কন্যা বা আমি সংসারের মানুষ আমি তাদের তিনি কোথায় গেলেন তিনি কি করছেন এটা কি আমার জানা হলো, আমরা জানতে পারি না, আমরা ভাবলাম এই জগৎ থেকে তিনি চলে গেছেন মানে ধামে হয়ে গেছে, কারণ তার নামের আগে একটা শ্রী যুক্ত ছিল, শ্রী অমুক 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 চন্দ্র অমুক, কিন্তু শ্রীটা চলে গেল তার বসে চন্দ্রবিন্দু বসে গেল, পদবীটা উঠে গেল তার পাশে বসে গেল দাস, তাহলে আমরা হলাম জীব জীব নিত্য কৃষ্ণ দাস, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে, এটা যদি মনে রাখতে না পারি বলো শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী গণ আত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষ, আমরা যারা আনন্দ চাই তাহলে এই যে সংসার করছি কিসের জন্য, সবাই আনন্দ আর শান্তির জন্য, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না বলো, বিশাল টাকা পয়সা আছে বিশাল ধনী হয়ে আছে সুখ আর আনন্দ এই দুটো কারো কাছে নাই, শুধু আপনার আমার না অনাদি বিশ্ব ব্রহ্মাণ্ডে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে এই দুটো বস্তু কারো কাছে নাই, তাই এই দুটো বস্তুকে পেতে গেলে আপনাকে হরিনাম ভাগবত কথা শুনতে হবে, ভাগবত অর্থাৎ ভগবান, কাকে ভগবান বলবেন যদি বলি প্রশ্ন করি আপনাদের, আপনারা ভগবানকে দেখেছেন, আপনি ভাগবত পড়েন আপনি গীতা পাঠ করেন আপনি ভগবানকে দেখেছেন, ভগবানের রূপটা কি, ভগবানের রূপটা জিজ্ঞেস করতে গিয়ে বলছে সবচেয়ে স্বরূপ জ্ঞান হইয়াছে যাহার ভক্তি হইয়াছে তাহার, তাহলে ভক্তি যদি হয় তবে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন, ভগবান কাকে বলবেন, কলিযুগে তো ভগবানের আবির্ভাব নাই তবে অবতার, কলিযুগে ভগবান অবতার এসেছেন, তাই শ্যামানন্দ প্রভু আমাদের পশ্চিম মেদিনীপুরে তিনি বললেন জয় সচি নন্দন জয় জগবন্দন প্রেমদাতা রসময় রাশি যার নামে ত্রিভুবন পাপ হয় বিমোচন সে কেন হইলাম সন্ন্যাসী সে কেন হইলাম সন্ন্যাসী জয় সচিনন্দন জয় জগবন্দন প্রেমদাতা রসময় রাশি গোলক বৈভব তেজি কীর্তনে পসরা সাজি
ঘুচাইতে মনের অজাধার আপনার গুণে নাচে প্রেমের ভণ্ডার যাচে কলিজীবে করিতে উদ্ধার। তাহলে আমরা যারা এই জগতে এসেছি, আমরা জগতে দুটি বস্তু হিসেবে এসেছি, এক হচ্ছে প্রকৃতি আর পুরুষ আর নারী। প্রকৃতি মানে মা, আমরা সেই মাকে দেখতে পাই না, মাকে শব্দ করতে শিখলাম না, মাকে যদি শব্দ করতে না শিখি, পিতা পুণ্যে পুত্রের উন্নতি পৈতৃক সম্পত্তি ধন যদি পিতা মাতার থাকে তবে পুত্র কন্যা পেতে পারে। কোন বস্তু? টাকা পয়সা, ঘর বাড়ি? না বাবা, ঘর মানে এইটাই আপনার ঘর, এই ঘরটাই আপনাকে বুঝে নিতে হবে, এটাই আপনার ঘর, এই বাড়িটা আপনার না, এই বাড়িটা আপনি একদিন থাকবেন, আপনাকে ঘর থেকে বার করে দেবে। তাই আজ থেকে দেড় বছর আগে মিথিলার বিদ্যাপতি বলেছিলেন, মাধব বহুত মিনতি করুত, মাধব বহুত মিনতি করুত, দেই তুলসী ছিল দেহ সমর পিলু, দয়া না ছড়বি মই, মাধব বহুত মিনতি করুত। হে মাধব, ভগবানের একটি নাম হচ্ছে কোন মাসের দেবতা মাধব? কিংবা দীক্ষা হয়ে গেছে? দীক্ষা হয়েছে তো, কোন মাসের দেবতার নাম মাধব বলতে পারবে? গুরু মন্ত্রটাই নিয়েছে, গুরু মন্ত্রটাই নিয়ে নিয়েছে গুরুদেব। সেই কবে একবার এসে কানে ফুঁ দিয়ে গেছে? আচ্ছা, ফুঁ দিলে কি হয়? বাঁশি দেখেছেন? বাঁশের বাঁশি কটা ছিদ্র আছে? উপরে ছটা, মুখে গেছে একটা, সাতটা, দুপাশে দুটো, নটা, আর যে মুখ দিয়ে বাজাচ্ছে দশ দশ, তার একটা বাঁশি ছিদ্র করে দশ দশ, তাই তো? তাহলে আমাদের ইন্দ্র কটা? দশ দশ, ইন্দ্র দশটা, চোখ কান নাক মুখ বাক পাই পানু উপস্থ, এই করে দশটা ইন্দ্রিয় আছে। তা বাঁশিতে আপনি ফুঁ দিলে কি বের হয়? ফুঁই বের। তাহলে আমাদের এই দেহটার মধ্যে যিনি আছেন সেটাই বাতাস। তাই এই জগতে আমাদের পাঁচটা ভাগে ভাগ করা আছে, এই পাঁচটা ভাগে গুরু মন্ত্র পেয়েছি। গুরু মন্ত্র পেয়ে লাভটা কি হয়েছে? গুরু মন্ত্র পেয়েছে এবারে লাভটা কি করেছে? কিছু লাভ হয়? সেই সংসারের কাজ, সংসার ভুজবার জন্য সংসারের সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করে আপনি আমি সংসার জন্য সব করলাম। আগমারাই কল, আগমারাই কল দেখেছেন? দেখেছেন তো আগমারাই কল কি করে? আখটাকে ছিবড়ে করে রস যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মারছে মারছে, মারতে 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 ছোবড়াটা যখন হয়ে গেল তখন বেরিয়ে ফিকে ফেলে দিল রাস্তায়। আপনার আমার দশা রাস্তায় এই সংসার হচ্ছে আগমারাই কল, এখানে আপনার যতক্ষণ পর্যন্ত রস থাকবে ততক্ষণ নিগড়ে না, ততক্ষণ পর্যন্ত নিগড়ে নিতে থাকবে। ওই সাবধান হতে বললেন, ওই জন্য যদি জিতিতে সাধ হয়, যদি আপনার কখনো মনে হয় যে সংসার থেকে আমি যাবো বটে, কারণ যেতে গেলে আবার আসতে হবে, তা সেই জায়গাটা কোন জায়গা? আবার এই বাড়িটা ঠিক করে রেখে যাচ্ছেন, এই বাড়িতে আসবেন, এই যে পাথর দিয়ে বাড়িটা করছেন মা, আসবেন তো এই বাড়িতে? কত লেখা আছে এরকম জায়গায়? ভাগবতে লেখা আছে, গীতায় লেখা আছে না? বৈষ্ণব সেবা করলে এরকম বলে দেওয়া আছে, বাবা তুমি বৈষ্ণব সেবা করো, ভাগবত পাঠ করো, হরিনাম করো, তাহলে তুমি আবার ওই ঘরটা না, ওই ঘরটা না। ভগবান পাত্রা পাত্র না করে বিচার, মাগে মা না মাগে কেহ, যদি আপনি নাও মাগেন তো আপনাকে ঘরটা দেবে, যদি আপনি চান তাহলে দেবে, কি চাইছেন? এই ঘরটা আপনার, আপনাকে বুঝে নিতে হবে এই ঘরটা আপনার ঘর, এই ঘরের অংশীদার কেউ নেই। এই ঘরে অংশীদার কেউ আছে? এই ঘরে অংশীদার কেউ নেই, না স্বামী না পুত্র না সখা না বন্ধু না সই আত্মীয় স্বজন, কেউ এই ঘরটার অংশীদার কেউ না। এমনকি যে ছেলে যে স্ত্রী এত আপনাকে ভালোবাসছে সেও করবে কি? যেই আপনার দেহ ছেড়ে যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বৈমোচনা বদন না হইবে। তাহলে নিত্যানন্দ যেই আপনার আসে যায় দেয় আনন্দ, তারে বলি নিত্যানন্দ।
আসে যায় দেয় আনন্দ, মানে এই যে নাসিকা দিয়ে যাচ্ছার আসছে, কি ভাই একটা নাক দিয়ে যাচ্ছার আসছে তো জানেন, আরে শিখে রাখুন, সোম শুক্র বাদে বুধে বাম, সোমবার শুক্রবার বুধবার হলে বাম দিকে নাকটা দিয়ে বইবে, যদি দেখেন যে বাম নাক দিয়ে নিঃশ্বাস বইছে না তাহলে আপনার শরীর খারাপ আছে বুঝতে হবে, শরীর খারাপ আছে বুঝতে হবে, বাম নাক দিয়ে যদি নিঃশ্বাস না প্রবাহিত হয় সোম শুক্র বুধে বাম, আর সব দিন ডান, যদি বাম নাক দিয়ে সোমবার শুক্রবার বুধবার না প্রবাহিত হয় তাহলে বুঝতে হবে আপনার শরীর খারাপ আছে, আর না হলে হয়তো বা, আর একটা কথা যদি আপনি আপনার নাকের ডগাটা চোখে দেখতে না পান, মাঝে মাঝে দেখতে থাকবেন চোখে, চোখ দুটো দিয়ে নাকের ডগাটা দেখবেন, যদি দেখতে না পান তাহলে বুঝতে পারবেন ছ মাসের মধ্যে মারা যাবে, নিতাই গুরুদেবানন্দ হরি বল, যদি প্রদীপ দেন সন্ধ্যাবেলা, কিংবা প্রদীপ দেন সন্ধ্যাবেলা, হ্যাঁ এক কাপড়ে প্রদীপ দেবেন না, ডবল কাপড়ে প্রদীপ দেবেন, ডবল কাপড় মানে আর একটা কিছু নেবেন, এক কাপড়ে প্রদীপ দেবেন না, দুটো কাপড় মানে একটা অন্তত উড়নি টাইপের কিছু নিয়ে মাথায় দিয়ে প্রদীপটা দেবেন, সন্ধ্যা প্রদীপ দেবেন, বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি প্রদীপ দেবী সত্যবতী নমো নমো, যার সঙ্গে যার ভাব মুখ চাইলে তার লাভ, তাহলে ভগবানের সঙ্গে যদি আপনি ভগবানকে পেতে চান, ভগবানের কৃপা পেতে চান, তাহলে আপনাকে বৃন্দাজি মানে তুলসী রানী সঙ্গে সঙ্গ করতে হবে, এবং প্রতিদিন আপনাকে অন্তত তুলসী প্রদক্ষিণ করতে হবে, প্রতিদিন তুলসী মৃত্তিকা নিয়ে অন্তত দ্বাদশ অঙ্গে লাগাতে হবে, যেটা গুরু মন্ত্র যেদিন দিয়েছিলেন সেদিন দিয়েছিলেন সকলে মনে নাই, গুরুটার মন্ত্র জপ করে যাচ্ছেন কিন্তু আপনার মানে বোঝা হয় নাই, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর এব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, জয় জয় গুরু মহারাজ কি, জয় জয় গুরু মহারাজ কি, জোরে বলবেন না, কেননা না তপস্যা এই জগতে এসেছি আমরা, তপস্যা করতে পারবেন না, জপ করতে পারবেন না, হরিনাম শুনতেও পাচ্ছেন না, এত হরিনাম হচ্ছে শুনতে পাচ্ছি, হরিনাম যদি শুনতে পেতাম তাহলে সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে চলে যেত, শোক দুঃখ সব চলে যেত, কিন্তু কিছুই যাচ্ছে না, তাই প্রেমানন্দ মাধব আজকে দেহরাজ আগে মিথিলার কবি বলেছিলেন, কি এ মানুষ জন্ম অথবা পশু পাখি জনমি অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতির হুদুয়া পর সঙ্গ এ মাধব বহুত মিনতি করু তোয়ে, এ মাধব বহুত মিনতি করু তোয়ে, এ মাধব কি এ মানুষ, মানে মানুষ জন্মটা পাবো কিনা আমরা কোনো গ্যারেন্টি কিছু নেই, এরপরে যে আবার আসবো সেই আশাটা আসতে হবে এটা ঠিক, কিন্তু মানুষ জন্ম এই দেহটা পাবো কিনা সেটা কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি কিছু নাই, তির্যক জনিত জন্ম হতে পারে, বোবা হতে পারে, কালা হতে পারে, বা যে কোনো অবস্থায় আমরা মাতৃ জঠরে চলে যেতে পারি, কিশোর অবস্থা চলে যেতে পারি, তা আপনাকে যদি আমরা চারটে যুগ দেখি, সত্য তেতা দাপর কলি চারটি যুগ, তো চারটি যুগ আপনারা দেখেছেন, চারটি যুগ দেখেছেন, বলে না না বাবা কি করে দেখবে, সত্য যুগ তো দেখি নাই, তেতা যুগে রাম ভগবান, তা রামচন্দ্র ভগবানের যুগে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, এটা অনেকে শুনেছেন তাই তো, রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তা রামচন্দ্র নল নীলকে অর্থাৎ বানরদেরকে বলেন, হ্যাঁ রে বাপরে এই যে লঙ্কা পেরোবো, এই যে সাগরটা পেরোবো কি করে, সাগর পেরোনো তো ডিঙি বা নৌকো বা লঞ্চ বা বোট করলে আপনি যেতে পারেন, কিন্তু এই ভব সমুদ্রটা পার হবেন কি করে, এখানে নৌকো আছে, এই ভব সমুদ্রটা পার হবেন কি করে, এই যে জগতে এসেছি আমরা হাবুডু খাচ্ছি বাবা নিরন্তর, এখানে ডুবছি আর উঠছি, কিন্তু এটা জল দেখতে পাচ্ছি না বটে, কিন্তু নানা দুঃখের সাগরে আমরা নিমগ্ন হচ্ছি, তাই ভবসিন্ধু পারাবারে চাই এক বিন্দু, তাই প্রভু রামচন্দ্র করলেন কি, নল নীলকে বললেন, হ্যাঁ রে বাপ এই সাগরটা আমরা পেরোবো কি করে, সাগরটা কি করে পার হব,
তখন ভগবান শ্রীরামচন্দ্রের নাম স্মরণ করে এক একটা পাথরের উপরে রাম রাম নাম লিখে জলে ভাসিয়ে দিয়েছে। তারপরে কি হলো না, সে পাথরগুলো ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় গিয়ে সেতু বানানো হয়ে গেল। রাবণ রাজের কাছে গিয়ে সমস্ত সেনারে গিয়ে বলছে, মহারাজ বড় বিপদ হয়ে গেছে, নাকি না সমস্ত রামের সেনারা মানে বানর সেনারা আবার তার সঙ্গে হনুমান আছে, সেই হনুমান এসেছে কি করতে না আমাদের লঙ্কায় পৌঁছে যাবে, সিঁড়ি বাঁধা হয়ে গেছে মানে সেতু বাঁধা হয়ে গেছে, মহারাজ আমাদের সমূহ বিপদ। তার কি করব, রাবণ মিটমিটি হাসলে, তিনি বললেন তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা চলো সাগরের তীরে চলো। সাগরের তীরে এলেন, রাম রাবণ করলেন কি, তিনিও বড় বড় পাথরগুলো নিলেন, পাথরগুলো নিয়ে নিজের নাম লিখলেন রাবণ। সেনারা ভাবলেন রাবণ রাজের মাথা পাগলা হয়ে গেছে, রাবণ রাজের মাথা পাগলা হয়ে গেছে, ওরা রাম নাম লিখে পাথর ভাসিয়েছে জলে, তারপরে শিলাটা ভেসে গেছে, আর আমাদের রাবণ রাজা নিজের নাম লিখেছে পাথর ভাসাচ্ছে জলে, টুপ করে ডুবে গেল। প্রথমটা ডুবে গেছে, দ্বিতীয়টার বেলায় যখন আবার রাবণ রাজা ভাসিয়ে দিলেন, তখন তিনি দোয়াই দিলেন, কার, জয় শ্রী রামচন্দ্র প্রভু কি জয়। রাবণ রাজা নিজের নাম লিখেছেন বটে, কিন্তু দোহাইটা দিলেন কার, নামের, রামের দোহাই দিলেন। তাই যা কিছু করি না কেন, সকৃদ উচ্চার্জন যেন হরি ইত্য খরদ্যাম বদ পরিকরস্তেন স মোক্ষায় গমন বুদ্ধি। এই নাম আমাদেরকে আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। তাই কলি ভগবান শ্রী গৌর হরি আমার গোলক বৈভব তেজি কীর্তনে পশর সাজি অবনীতে কর লোভিহা আপনার গুণে নাচে প্রেমের ভণ্ডার যাচে গুচাইতে মনের আধা সত্যে তপ চেতাই যাক দাপরে করল পূজা তবু নাহি জীবের উদ্ধার নাহি দেখি জীবের গতি প্রকাশিল নিজ শক্তি কলি জীবে করিতে উদ্ধার শিব সুখ নারদ যারে করে নবতার ব্রহ্মা যারে করে চতুর্মুখে চতুর্বেদ পড়িয়া না পাইল ভেদ শ্যামানন্দ মাগয়েশ্বর জয় জয় শ্যামানন্দ প্রভু কি জয়। যার নাম ছিল দুঃখী কৃষ্ণদাস, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দ্র গ্রামে যিনি আবির্ভাব হয়েছিলেন, অনেক সন্তান হয়ে যাওয়ার পরে মারা যাচ্ছিল, অবশেষে মা দুরিকা মানে শ্যামানন্দ প্রভুর মা তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমার সব সন্তানগুলো চলে গেল, একটা সন্তান তো দেবে না, একটা সন্তান তো দাও। কিন্তু তিনি কি বলে চাইলেন যে আমরা যখন থাকবো না হে গোবিন্দ যেন তোমার সেবা করতে পারে, এই বলে চাইলেন সন্তান, এই বলে সন্তান চাইলেন। আর আমরা এ জগতে সন্তান চাই কেমন করে, মাথা ঠুকে ফেলি যখন সন্তান হচ্ছে না, তখন বাবা একটা দুঃখ, সন্তান যখন কোনো মায়ের হয় না তখন একটা দুঃখ থাকে, সন্তান হওয়ার পরে কটা দুঃখ বাড়ে কি মা, দুঃখ বাড়ে না কমে, দুঃখ অনেক বেড়ে যায়, এই ছেলেটার কি হলো, এই বুঝি পড়ে গেল, এই বুঝি কি খাবে, এই ছেলেটাকে বড় করতে হবে, এই ছেলে এই করতে করতে সত দুঃখ বেড়ে গেল। তারপর যেদিন আপনার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেল, ওই ছেলেই দেখবেন ওই সময় ওই ছেলে আপনাকে করবে কি, কবে একবার আপনি এই সংসার থেকে চলে যেতে পারেন, তাই দেখবেন একই ঘরের মধ্যে বেড়া পড়ে যায়, মা ছেলে আলাদা হয়ে যায়। আমরা আগেই বলেছিলাম যে পিতা মাতার প্রতি সম্পত্তি ধন যদি থাকে তবে পুত্র কন্যা ভোগ করতে পারে, তাহলে ভোগ করতে পারে না, একমাত্র পিতা মাতার প্রতি সম্পত্তি ধন শ্রীকৃষ্ণ নাম চিন্তামণি সকলে হও সেই ধনের ধনী, বদন কুটির লীলাও ভরি খাও বিলাও যার নাই ক্ষয় জম যিনি যাক ভয় ডঙ্কা বাজো এ জগ হরি শ্রীগণিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। একটু জোরে বলুন না, কৃপণতা করবেন, কেননা কৃপণতা করে তো সব গেল, সব দিয়ে বসে আছে, আমরা এই জগতে এসেছি
আপনার কাছ থেকে সব কেড়ে নেবে, কেউ কিছু ফেরত দেবে না। একমাত্র যে আত্মীয়, আত্মীয় মানে যে সব কুটুম আসছে তাদেরকে, তার আত্মীয় না, আত্মীয় হতে পারে সেই মন মতি তনয়ারে গৌর বরে দেনা বিয়ে, মানে আপনার যে বড় মেয়েটা আছে সেই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিতে কার সঙ্গে বলছেন? গৌর হরিশ্চন্দ্র। মন মতি তনয়ারে গৌর বরে দেনা বিয়ে, তাহলে কি রে না গৌর সঙ্গে যদি আপনার বিয়ে দেন মানে জামাই করেন, তাহলে কুটুম্ব আসিয়া মিলে, সে কুটুম্ব কি করবে? এই এক সঙ্গে মিষ্টি আনবে না বাবা, সেই কুটুম্ব সব আসবে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণব আসবে আর তারা কি করবে? না আপনার মঙ্গলের জন্য, যদ্যপি আমার গুরু শুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, 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 তোমা বিনা পতিত পাবন আর কেহ নাই, তোমা বিনা পতিত পাবন আর কেহ নাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, কাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এ না দয়ালে প্রভু দেওয়া কথা পায়, গঙ্গাতে করিলে স্নান পশ্চাতে পাব দরসে পবিত্র কর হেন তব গুণ, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পোড়া বৈষ্ণবরি দয়ে আমা শত বিশা, আমি জন্মে জন্মে আশা করি ওই চরণে দুলি, এই অধমে কর দয়া আপনার বলি, আমার নরোত্তমে কর দয়া আপনার বলি, গঙ্গাতে করিলে স্নান পশ্চাতে পাব দর্শে পবিত্র করো হেন তব গুণ। তাহলে আমাদের পাপ দূরীকরণ করবার জন্য আমরা কি করব? হরি কথা শুনব, ভাগবত কথা শুনব, তাহলে ভাগবত কথা শুনলে আপনার পাপ চলে যাবে। সাধু শাস্ত্র বলছেন বাবার নাম, পাপ আর পুণ্য এই দুটো হচ্ছে ঋণাত্মক সংস্কার। ভগবান গীতায় অর্জুনকে বলেছেন যে সন্তন্তগত জনানাং পুণ্য কর্মণাম দন্ড মোহর মিলিত ভজন্তে মাং দেবতা, হে সখা এ জগতে তারাই আমাকে ভজনা করবে ভগবানকে, কারা না যাদের মনের মধ্যে কোনো সংশয় দোলা থাকবে না, দৃঢ়তার সঙ্গে সত্তা করে যেবা চৈতন্য লীলা কথা কহেবা শুনে ভক্তি ভক্ত রসতত্ত্ব কেবল তারই কেবল চলছে। তো আমরা যারা কিন্তু আমরা যে গৌর দেশের মানুষ, আমরা নিজেদের দেশের মানুষ বাবা, আমরা এটাই সবার আগে ভুলে গেছি, তাই গৌরকে চিনি না, আমরা হরি নাম নিই গুরু মন্ত্র জপ করি কিন্তু মন্দিরটা সাজিয়েছি, মন্দিরটা আমরা ধোয়া মোছা করি বাবা, কিন্তু এই মন্দিরটা, এই মন্দিরটা যে আপনার গোবিন্দ বাস করে ওখানে মন্দিরে কি আছে? ওই মন্দিরটা প্রতীক আছে, ঠাকুরের মূর্তি আছে, কিন্তু এই মন্দিরে ভগবান আছেন বিরাজ করেন, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ
বৈষ্ণব হৃদয়ে আমার শতদেব ইসলাম। কথাটা এইরকম, আপনার হৃদয়ের মধ্যে ভগবান আছেন, জীবাত্মা পরমাত্মা। তাহলে পরমাত্মার ভিতরে ভগবান আছেন, জীবাত্মা জীবাত্মার ক্ষুধা আছে, প্রণামটা করলেন মা, কিন্তু প্রণামটা হলো না। জানেন প্রণাম করতে গেলে আপনাকে প্রণামটা শিখতে হবে। প্রণামটা মানে কপাল আর নাকটা ঠেকলে তবে প্রণাম, নাকটা কপালটা ঠেকলে তবে প্রণাম হয়। প্রণাম মানে তিনটে অক্ষর, স্বয়ের ফলা দন্তনাকার মা। প্রণাম মানে কি? প্রণাম মানে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে কি? জ্ঞান। কি জ্ঞানটা হয়েছে? অনেক লেখাপড়া শিখেছে, অনেক লেখাপড়া শিখেছে। ইংরেজিতে একটা কথা বলা আছে বাবা, আইপিএস, আই পি এস। আই মানে আইডেন্টিফিকেশন, পি তে পিউরিফিকেশন, এস স্যাটিসফ্যাকশন। তাহলে আপনি যে ভগবানের নাম করতে এসেছেন, আপনি ভগবানের নাম করছেন, আপনি হরি মন্দির করেছেন, হরি মন্দিরের চিহ্নটা জানেন? হরি মন্দিরের চিহ্নটা কি? এই তো বাবা চারদার দিয়ে গ্রিল এঁটে দিয়েছেন। হরি মন্দিরের চিহ্নটা কি মা? হরি মন্দিরের চিহ্নটা কি জানেন? কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদন নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, সিধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনামায় নম, দামোদরায় নম, বাসুদেবায় নম। এটা হলো হরি মন্দিরের চিহ্ন। নিতাই গৌর প্রেমানন্দ হরি, হাতের আঙুল করে জোড়া রেখে, হাত জোড়া রেখে মানে জপ করতে গেলে দেখবেন, যারা জপ করেন হরিনাম করবেন, হাতে আঙুল জোড়া রাখতে হবে, ফাঁকা থাকলে ফাঁকা, ফাঁকা হাতে জল থাকবে। মনসা পুজো করছেন, মা কালীর পুজো করছেন, শীতলা পুজো করছেন, দুর্গা পুজো করছেন। হ্যাঁ, মা কালীর কটা? চারটে হাত কি মা? চারটে হাত, তিনটে হাতে একটা এরকম হাত পেতে আছে, রক্ত খাচ্ছে, মানে মা নাকি রক্ত খায়, রাধে রাধে। আবার বাপ মায়েরাও কি খায়? কি বাবা, মা বাবার আপনার মারা গেলে কি দেবে ছেলে মেয়ে? ঘরে দেবে, ঘরে খেতে দেবে, কোন জায়গায় দেবে? না ঠাকুর মশাই বলে দিয়েছে, বলে ওই মাছতলায় একটা জায়গা আছে না, মাছতলা দেখতে ছিলে ছিলে পরিষ্কার করে ওইখানে তালপাতাটা টানিয়ে দিবি, আর একটা ভাঙা পাথর বাটি যেটাকে আর ব্যবহার করা যাবে ফেলে দিবি, সেই রকম একটা বাটিতে করে কিছু খাবার, মা মরে গেছে। এই হচ্ছে আমাদের মাতৃভক্তি, পিতৃভক্তি বাবা। দোষটা ছেলে মেয়েদের নাই, ছেলে মেয়ের দোষ নেই বাবা, বাপ মা তারাই বেনা গাছটা আগে থেকে ভাগ করে রেখে গেছে। বেনা গাছটা কেন বেনা গাছের পরে যায় দেয় না? কেন দেয় বেনা গাছের পরে না? বেনা গাছটা আপনি ভাগ করেছেন, চার ছেলে চার বৌমা, বড় বৌকে গলার হাটটা দিয়েছেন, মেজো বউকে কানের দুলটা দিয়েছেন, ছোট বউকে সীতা হাটটা দিয়েছেন, নিজে বেনা গাছ তো ভাগ করে রেখেছেন। তো বৌমারা ওই বেনা গাছে গড়াই দিবে, নিতে কি দিবে? নিতাই গৌর প্রেমানন্দ হরি, ওটা না। যদি আপনি চৈতন্য দান করতেন, মা বাবা হয়ে যদি পুত্র কন্যাকে চৈতন্য দান করতেন, খেতে দিয়ে খেতে দেওয়াটা হচ্ছে আপনার কপালে বাবা, যতদিন খাবার আছে কেউ আপনার ভাগটা কেড়ে নেবে না। আপনার ভাগটা এতটুকু, একটা চুলের ভাগকে মানে প্রথম ভাগটাকে 100 ভাগ করে তার এক ভাগ করলে সেই তুমি পাও না, আপনার যা আছে তার থেকে কেউ আপনার ভাগ কমিয়ে নিতে পারবে না, আর কেউ যোগীও দিতে পারবে না। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনার এই দেহটা এটা একটা মন্দির, এই মন্দিরটা আপনাকে সাজিয়ে রাখতে হবে। অথচ আপনি বাইরে মন্দিরটা বড্ড চকচক করছেন, কিন্তু এই মন্দিরটা, ওই মন্দিরে ভগবান নেই, এই মন্দিরে ভগবান আছেন, এই মন্দিরে, তাই না? গীতা দ্বারা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি, তাই তো? ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি। অর্জুন মানে কে? অর্জুন মানে পঞ্চ পাণ্ডবের ভাইয়ের এক নাম হচ্ছে অর্জুন। তা আপনার অর্জুনটা কে? আপনার অর্জুন কে? আপনার রথ কোনটা? এটা আপনার বাড়ি? এটা কি মা? এটা তো আপনার বাড়ি, এ বাড়ির ভাগিদার আছে কেউ? এ বাড়ির ভাগিদার কেউ আছে কি বাবা? কেন এত যে স্ত্রীকে ভালোবাসতে?
তুমি ছাড়া আমার চলে না, খোকা তুই ছাড়া আমার চলে না, তুই আমার সোনার ছেলে, রেখে দেবে তো ঘরে, রেখে দেবে না বাবা মাকে, রেখে দেবে তো ঘরের মধ্যে, আগে বার বার দেবে। তাহলে এই দেহটার ভাগিদার কে? একজন আছে এই দেহটার ভাগিদার, একজন আছেন, সে কে? মা, জগন মা, মানে যার উপর বসে আছি, যার উপর আপনি বসে আছি, যার থেকে আমরা খাচ্ছি, একটা গাছের থেকে আমরা, গাছ যে উপকারটা করে আমরা মানুষ হয়ে সেই উপকারটা করতে পারি না। তাহলে এই মাকে যদি শ্রদ্ধা করতে না শিখি, আর এই মাকে যদি প্রণাম করতে না শিখেন, তাহলে বাবা আমাদের এই জগতে আসা যাওয়া কোন সার্থক হবে না। তাই আপনাকে বলতে হবে, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। এই কিছুদিন আগে দোল পূর্ণিমা গেছে, গৌর পূর্ণিমা গেছে, গৌর পূর্ণিমার দিনে আমরা কি করেছি, সব রং মেখেছি, আবির মেখেছি, কি ফুর্তি হয়েছে। 49 দিন মানে বৃন্দাবনে যোগমায়া পূর্ণমাসী আদেশ করলেন, এই 49 দিন আর গোচারণ হবে না, মানে বাছুর বা গরু চরানো হবে না। কবে থেকে? শুক্লা পঞ্চমীর দিন, মানে যেদিন সরস্বতী পুজো হয়, বাগবাদিনী সরস্বতী পুজো যেদিন হয়, সেই সরস্বতী পুজোর দিন থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত 49 দিন, আর এটাকে বলে বসন্ত পঞ্চমী বা বসন্ত উৎসব। তা গৌর কে জানলাম না, গৌর হলেন কে? তিনি হলেন ভগবান। আজানুলম্বিত ভুজৌ কনকায় অবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাস্যৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতারৌ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই জীবাত্মা পরমাত্মা, এই দেহটা, এই ঘরটাই আপনার, এই ঘরটাকে আপনাকে সাজিয়ে রাখতে হবে। শুধু দীক্ষা নিয়েছি বললে হবে না, দীক্ষা মানে সূর্যটা এখন বেরিয়েছে, সমস্ত জায়গায় আলোটা পৌঁছে গেছে, কিন্তু ঘরের মধ্যে যে কাসুন্দি হাড়িটা রেখেছে, আলো গেছে সেখানে? গেছে, সূর্য আলো তো চারদিকে চলে গেছে, কিন্তু ঘরের কোনায় যে কাসুন্দির হাড়িটা রেখেছেন সে জায়গায় সূর্যের আলো যায় নাই। অর্থাৎ আপনার এই ঘরের মধ্যে, এই যে ঘরটার ভেতরে যে মণিকটা আছে, সেখানে আলো পৌঁছবে না, সেই আলোটা পৌঁছে দেবেন কে? একমাত্র গুরুদেব। জয় জয় গুরু মহারাজ কি! তাহলে গুরুদেবের বাক্য আপনি পালন করুন। গুরুদেব কি দিয়ে গেলেন? আপনার এই মন্দিরটা সাজিয়ে দিয়ে গেলেন, চিহ্ন দিয়ে গেলেন, এই মন্দিরটা চিহ্ন দিলেন, কেশবায় নমঃ। তাহলে আমাদের প্রথম মাস হচ্ছে কোন মাস? অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ণ মানে মাস, অগ্র মানে অগ্রহায়ণ মাস। তাহলে অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ, এই বৈশাখ মাসের দেবতার নাম কি? দীক্ষা তো নিয়ে বসে আছে, এই বৈশাখ মাসের দেবতার নাম কি? অগ্রহায়ণ মাসের দেবতা হলে কেশব, কেশবায় নমঃ। নাভিতে পৌষ মাসের দেবতা হলো নারায়ণ নমঃ। মাঘ মাসের দেবতা হলো মাধবায় নম, ফাল্গুন মাসের দেবতা হলেন গোবিন্দায় নম, চৈত্র মাসের দেবতার নাম তাহলে কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, আর বৈশাখ মাসেটা এ মাসের দেবতার নাম হলো মধুসূদনায় নম। তাই এই করতে করতে আপনার কোন জায়গায় পৌঁছাবো? 12টা মাস, অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, কার্তিক মাসটা শেষ মাস, দামোদর মাস। এই দামোদর মাসটা আমাদের প্রত্যেকটি মানুষ, আমরা যে যাই খাই বাবা, সারা বছর আপনি যাই করুন না কেন, এই একটা মাস একটু নিরামিষ খাবেন, একটা মাস দীক্ষা নিয়ে প্রতিটি একাদশী ব্রত করুন, তাহলে যদি কিছু পেতে চান, আর তাহলে সবাই নিয়ে নেবে, কেউ ফেরত দেবে না।
তাই আপনাকে আগে থেকে সাবধান হতে হবে। সময় থাকিতে আপনার এই পথে আপনি চলে রে ভাই, এই সংসার ভীষণ অতিবাজাতন, পরমার্থ কিছু নেই এ জগতে। আপনার পরমার্থ মানে কেন? আমাকে সোনার ছেলে বিশাল বাড়ি করে দিয়েছে, বিশাল গহনা দিয়েছে, কিন্তু গহনাটা আপনার কোনো কাজে লাগলো না। মীরাবাই বললেন, নদী কবু নাই করে নিজ জলপান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। কাঠ কি করে? কাঠ নিজে পুড়ে যায়। আপনারা যারা এই সংসারে মায়েরা এসেছেন বাবা, আপনারা সব থেকে বড় দুঃখী, জানেন? আপনাদের সব থাকা সত্ত্বেও সবাই কপাল চাপড়া, আমাদের মতো অবলা হতভাগিনী আর কেউ? অত ভাগবত গীতায় বলেছেন মায়েদেরকে সমস্ত শক্তিটা মায়েদেরকে দিয়ে রেখা হয়েছে, তা সেই মায়েরা নিজেদেরকে বলে আমরা বড় দুঃখী, সেই মায়েরাই বলে আমরা বড় দুঃখী। কিন্তু কেন মায়েরা দুঃখী? তারা নিজেরা নিজেদের পথটাকে হারিয়ে ফেলে। তার দৃষ্টান্ত দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ ঘরে বিষ্ণুপ্রিয়া মা বলেছিলেন, এই গৌরহরি তুমি সন্ন্যাসে যাচ্ছ যাও, কিন্তু আমি যদি তোমায় অনুমতি না দিই তোমার যাওয়া কখনো হবে না। তাই মহাপুরুষ সন্ন্যাস নিয়ে চলে গেলেন বটে, কিন্তু রাত্রিবেলা আবার ফিরে এলেন। ফিরে এসে বিষ্ণুপ্রিয়ার মায়ের ঘরের সামনে চৌকাঠে খড়ম জোড়া রেখে তিনি সন্ন্যাসী নিয়ে চলে যান। সেই বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, আর নিতাই চাঁদকে মহাপ্রভু হরিনাম দিতে বিলাতে বললেন, হরিনাম দিতে বললেন। নিতাই চাঁদ মানে বীরভূমের রাকচাকা গ্রামে যে নিত্যানন্দ প্রভুর বাড়ি। আর খর্দ যদি যান, খর্দ মানে যেখানে যোগী পরগনা, সে খর্দে নিত্যানন্দের শ্যাম সুন্দর মূর্তি আছে, মন্দির আছে, দেখে আসতে পারেন বাবা। যেখানে খর্দয়ের গোসাই বলা হয়, নিত্যানন্দ প্রভু যেখানে তিনি পাঠ করেছিলেন, পাঠ মানে যেখানে বসবাস করেছিলেন। তাই তত্ত্বশি বলেন, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বই মুখ জোনার বদন না হেরিব, গঙ্গা যার পদ জল হর শির ধরে, হানো নিতাই না বুঝিয়া সেই দুঃখে মরে। লোচন বলে, নিতাই আমার জগতের গুরু, জগতের গুরু না হয় প্রেমের বাঞ্ছা কল্পতরু। প্রেমের বাঞ্ছা, প্রেম প্রেম মানে কৃষ্ণ প্রেম, এই জগতে কোনো প্রেম না, এ জগতের ওই হ্যালো প্রেম না, হ্যালো না, এ প্রেম না, এ প্রেম সব ছাড়া ছাড়ি আছে। যতই ব্রাহ্মণ ঠাকুর বিয়ের সময় দেখেছেন কি মা, দেখেন মনে আছে বাবার সাথে যখন ঘরে আসছিল, মানে বাপের কুল ছেড়ে স্বামীর কুল, মায়ের হচ্ছে দুকুলুকা করে, একবার বাপের কুল আর একবার স্বামীর কুল, কি মা দুই কুলি রক্ষা করে। তা আসবার সময়, আসবার সময় কি দিয়েছিল মনে আছে? মানে বেরিয়ে আসার সময়, বাপের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কি দিয়েছিল মনে আছে তো? বাবা কুলোতে কি দিয়েছিল? কুলোতে না, তার আগে ওই যজ্ঞটা খই, মনে আছে? তিনবার খই দেবে, জীবনে তিনবার খই দেবে। ছোটবেলায় ষষ্ঠী পুজো যেদিন হয় সাত পাথারি হয়, মনে আছে? বাতাসা কলা টোলা নানা সব খেয়ে ওই একদিন খই দিল, তারপরে বিবাহের দিন যেদিন আগুন দিচ্ছে, তারপরে আর একদিন খই দেবে কবে বলো? হরি খইটা দিয়ে প্রমাণ করে দিচ্ছে বাবা খই হতে চেয়েও না, খয়ে জল দিলে খাওয়া যায়, খয়ে জল দিলে থাকে কিছু, ভেদ গিয়ে যাবে ফেলে দিতে হবে, কিন্তু না খই হতে যাওয়া দরকার নেই। তাই ব্রাহ্মণ ঠাকুর করলেন কি, আপনার বিবাহের সময় ভালো করে একবারে ওগো এই গাঁটলে কলাটা ভালো করে বেঁধে দাও যেন ছাড়াছাড়ি। আচ্ছা সত্যি সত্যি ছাড়াছাড়ি হয়নি, তাহলে তাহলে একমাত্র এক আর এক কত হয়? দুই। কিন্তু শাস্ত্র বলছে এক আর এক সমান এক, আপনি এক ভগবান এক, মধ্যখানে আর কেউ নেই, না পুত্র না কন্যা না স্ত্রী না আত্মীয় না স্বজন। তাই ভুল করো এখন থেকে ঝগড়াঝাটি লেগে যাবেন বাবা, তাহলে এখন থেকে তাহলে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, বাপেদের সঙ্গে ঝগড়া করবেন না, স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না, শুনবেন বলবেন, তাহলেই বাবা ঠিক আছে।
শুনবেন কিছু বলবেন না কয়াধুর মত হিরণ্যকশিপু কয়াধুকে শিখিয়ে দিচ্ছেন আর কয়াধুকে তার মা হিরণ্যকশিপু দৈত্য সম্রাট বিয়ে করবে ঠিক করেছে আর সম্রাট যখন বিয়ে করবে ঠিক করেছে তখন কয়াধুর মা তাকে শিখিয়ে দিচ্ছে যা হয় দেখ রে কয়াধু তুই যাচ্ছিস বটে তবে দেখ তোকে কটা কথা শিখিয়ে দিচ্ছি কি কথা না রাখে হরি এই কথা মনে রাখবি আর কি করবি শুনবি কিছু বলবি না কখন বলবি সময় বুঝে যখন যেমন তখন তেমন যার যেমন তার তেমন এখন এই বয়সে এসে যদি একটু ফেসিয়াল করি বাবা হবে ভগবান যাকে যা দিয়েছেন তার বাইরে আমাদের আর কিছু হবে না কি বাবা হবে এখন আপনি যদি এখন বলেন দৌড়ে যাব এই টালিভাটা পর্যন্ত পারবেন হবে না কেননা ধীরে ধীরে সব জন্ম মৃত্যু বৃদ্ধি ক্ষয় বংশ বিস্তার আর পরিসমাপ্তি এই ছটা আপনাকে গ্রহণ করে নিতে হবে এর থেকে পালানোর কোনো উপায় নেই বাবা ভগবান যেগুলো দিয়েছেন সেগুলো আপনাকে গ্রহণ করে নিতে হবে ভগবান কি দিয়েছেন দুঃখ ভগবান কি দিয়েছেন যন্ত্রণা ভগবান কি দিয়েছেন ক্লেশ যতই শরীরে যন্ত্রণা দেখি না কেন বাবা ভগবান আছেন বলে আপনি সমস্ত দুঃখটা ভুলে যেতে পারেন অন্য কেউ ভুলবেন না যারা এই জগতে বলে ওগো তোমায় বেশি ভালোবাসি তোমার মতো আমার আর কেউ নাই তারা সব মিথ্যে চারণ করে মা মিথ্যে কথা বলে ভালোবাসার কথা কেউ বলে না যদি বলেন যে হ্যাঁ আমার ছেলে আমায় খুব ভালোবাসে তাহলে আপনি ছেলে আর মা যদি আপনি কোনো বিছানায় ঘুমিয়ে থাকেন বাবা মশারি খাটিয়ে যদি একবার ঢ্যাপনা সাপ পড়ে যায় চালে দেবে আগে কে বেরোবে ঠিক করে নেয় ছেলে বেরোবে না মা বেরোবে তখন আর কারো কথা মনে থাকে না হুঁচুট খেপ পড়ে গেলেন কি কথা বেরোবে বাবা গো ঘাটে পড়ে গেলাম ভগবানের কথা উচ্চারণ হয় না ভগবানের নাম উচ্চারণ হবে না কেন না বহু জন্ম যদি করি আমার শ্রবণ কীর্তন তবু কৃষ্ণ পদে না মিলে প্রেম ভক্তি দন প্রেম আর ভক্তি যদি না আসে আপনার হরিনাম করা হবে না হরিনাম বলা হবে না আর যদি জিতে সাজ হয় যদি জয় লাভ করে যেতে হয় এই জগৎ থেকে আপনাকে মনে করে দিয়ে ভগবান যদি আপনার ছেলে হয় ভগবানকে ছেলে বলে মনে করে ভগবানকে সেবা করুন ভগবানকে প্রতিদিন একটু অন্ন দিন ভগবানকে একটু অন্ন দিন অন্নটা কিভাবে দেবেন রান্না বান্না করে চাল রান্না করে অন্ন নাই দিতে পারেন বাবা সংসারী মানুষ অন্ত একটা কথা শিখে রাখুন প্রতিদিন সকালবেলা ভাসি কাপড়টা ছেড়ে সকালবেলা স্নান করতে যদি সময় না পান তাহলে পাঁচ রকমের স্নান আছে আপনি তুলসী তলায় মাটিটা নিয়ে দ্বাদশ অঙ্গে লাগিয়ে দিন তাহলে স্নান হয়ে যাবে যদি আগের দিনে শঙ্খের জল থাকে মাথায় ছিটিয়ে নিন স্নান হয়ে গেল মন্ত্র স্নান আছে অপবিত্র অপবিত্র বা সারে বাবাস্তান গত বিবাহ যাচ্ছারে কুণ্ডলী কাকসং সব্বার মন্ত্র সূচি এটা স্নান হয়ে যাবে যদি তিলক মৃত্তিকা থাকে দ্বাদশ অঙ্গে লাগিয়ে নিন কেশবায় নম নারায়ণ নম মাধবায় নম গোবিন্দায় নম বিষ্ণবে নম মধুসূদনায় নম ত্রিবিক্রমায় নম বামনায় নম সিধরায় নম ঋষিকেশায় নম পদ্মনাভায় নম দামোদরায় নম বাসুদেবায় নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম শ্রী গোবিন্দায় প্রমানন্দে খুব খিদে পাচ্ছে কি খুব খিদে পাচ্ছে তাহলে আস্তে আস্তে উচ্চারণ হচ্ছে কেন কৃপণ আছেন এখন কি কৃপণ করে রাখছেন আরে বাবা কৃপণতা করে কিছুই রাখলে আপনার কিছুই থাকবে না একটু জোরে বলুন এখন আগের বারে দশ জন বাবার সঙ্গে ঘর করেছেন মনে আছে দশ জন স্বামীর ঘর করেছেন মনে নাই দশ জন স্ত্রীর সঙ্গে ঘর করেছেন মনে নাই তাহলে তারা যে উপরে বসে আছে তাদের জন্য একটু তো করতে হবে না কেন করে দিয়েছিলাম তো ওই তো ঠাকুর মশাই একটু আগে করে দিয়েছিলেন ঠাকুর মশাই একটু আগে করে দিয়ে চলে গেল শীতল বাবু স্বর্গে পাড়ি দিয়ে চলে গেল গেল তো নাকি রাতে রাতে হ্যাঁ তা বুঝতে পারছেন আমার কথাগুলো কথাগুলো বুঝতে পারছেন বুঝতে যেখানটা না পারবেন বাবা সেখানটাই বলবো নালে শুনিতে শুনিতে কেহ বলিতে বলিতে কেহ ওই সে চিত্র চৈতন্য রঙ্গ বুঝালেও না বুঝিতে পারে চৈতন্য কৃপা যে হও বৈষ্ণব দাসের সঙ্গ
সঙ্গ করু। মহাপ্রভু বললেন প্রত্যেক পূর্ণিমা এলে পরে তো একবারে পূর্ণিমা যারা হলুদ দেন বাবা আপনারা দেন নাকি দেন কয়েক ঘর আছে অনেক ঘর সময় কুলে না তো একবারে ওই রাস্তায় আস্তে আস্তে এদিকে বলে হরি হরে নম কৃষ্ণ যাদু ভাই নম বাতাসে বার করে যাচ্ছি এখনই ওখান দিয়ে শুরু করে দেয় কি করবে আপনাদের কিছু করার নেই একশো করে হলুদ দিতে হবে আর আপনি জানেন পূর্ণিমা আসছে মানে হলুদ দিতে হবে বাতাসাটা জোগাড় করে নিলেন আপনি জানলে বাহ এ ভগবানের সেবা হয়ে গেলে আরে ভগবান খেলেন কিনা আপনি দেখা হয়েছে কি মা ভগবান খেয়েছেন কিনা দেখছেন না খায়নি বলে বড় কি জানু দুজায় কথা আছে হাগো ম্যাজকি কালকে আমি দিলাম একটু খাইনি পড়ি আছে তুই আজকে দেখ সাউরিকে যা কিছু সঙ্গে সঙ্গে খেয়ে চলে গেল অত বড় একটা দু জায় হচ্ছে মানে আগে যে বড় যা দিয়েছে সাউরিকে খেতে সেই বাঁশ বাগান পরের দিন মেজে বউ দিয়েছে সে সেই খাবারটাই দিয়েছে যা দেওয়ার দিয়েছে দেখলে বড় একটা কালা কুত্তা এসে সেটা খেয়ে গেল ওই জন্য মেজে বউকে বলছে জানু বোর মেজ কি কালকে আমি দিলাম খেলো নি আজকে তুই দিতে আর টাউন টাউন করে খেয়ে চলে গেল নিতাই বউর ব্যবহার মানে কে খেয়ে গেল না বলে বড় কালা কুকুর সাউরি কালা কুকুর হ্যাঁ এটা নিয়ম এটা নিয়ম কি বাবা এটা নিয়ম আপনাকে যদি আপনাকে যদি এখন এই আজকে যে বাড়িতে এসেছেন যাক প্রসাদ প্রসাদ নিশ্চয় হয়েছে তা আপনাকে যদি প্রসাদ ওইখানটা দিই আপনি খাবেন খাবেন তাহলে মা বাবা মরে যাওয়ার পরে মা বাবা মরে যাওয়ার পরে ওই অলিকা যেখানে পরিষ্কার করে দিয়ে সেখানে আপনাকে ভাঙা পাথর বাটিতে ওই কিছু খাবার দিয়ে সেখানে খাবেন আপনি না বাবা এটা ভুল মা বাবা মরে গেলে মা বাবার যদি প্রকৃত পুত্র সন্তান হই আমরা তাহলে তাকে আপনি বাড়িতে আসন করে জায়গা করে সেখানটা জল দিয়ে পরিষ্কার করে সেখানে ভালো করে খাবারটা খেতে দিন সেখানে তাই একটা তুলসী নিবেদন করে দিন দিয়ে সেটাকে প্রসাদ মনে করে মা বাবাকে দিন তাহলে বুঝতে পারবে তাহলে মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্যটা পালন হলো তা নালে ওই বামুন ঠাকুর সে কি করবে দশটা কাপড় দশটা গামছা দশের চাল টাকা টাকা নিয়েছে করার পরে কি করবে একটু মহাপ্রসাদ দাও দেখবেন দেখ ব্রাহ্মণের করে তো বাবা সাধ্যের সময় পিণ্ডটা তৈরি করে দিয়ে একটু মহাপ্রসাদ চায় না কেন বাবা এমনি দিতে পারতে মহাপ্রসাদ দিলে কেন মহাপ্রসাদে গোবিন্দের নাম ও ব্রহ্মণি গোস্বামী স্বল্পপূর্ণবতম রাজন বিশ্বাসী বজাতে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন হে মহারাজ মহাপ্রসাদ যদি পেতে হয় মহাপ্রসাদ মানে গোবিন্দকে লাগায় ভোগ প্রসাদ পাওয়া হবে গোবিন্দকে লাগান ভোগ প্রাণ তাহলে প্রতিদিন আপনি অন্তত গোপালকে একটু চিড়ে ভোগ দিন চিড়ে প্রসাদ দিন ওটা অন্ন হয়ে যাবে বাবা আপনি যাই করুন প্রতিদিন সকালবেলা উঠে বাসি কাপড়টা ছেড়ে বাসি মাছটা ধুয়ে একটুখানি চিড়ে রাখবেন চিড়েটা জলে একটু ভিজিয়ে সেটাকে একটু রেখাভিতে করে মিষ্টি দিয়ে দিয়ে দিন গোপালকে বা গোবিন্দের মূর্তিতে ওটাই অন্ন ভোগ দেওয়া হয়ে যাবে তাই অন্ন হি প্রাণ প্রাণ আর্তান সনন্ত ভগবানকে যদি অন্ন না দেন তাহলে আপনার কপালে কপালে থাকলে ঘি ঠকঠকালে সব থাকবেন কিন্তু খেতে পাবেন এটা হচ্ছে ভগবানের আমারে তুলে রাখো তালে পাবেন তাই যশোকে বলেন গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি তাহলে আমাদের একটা জাত আমাদের এখানে জাতকে চন্ডাল মুচি আলাদা কোন জাত নেই বাবা শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী যার জারের গর্ব নাই কয়েন প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে শ্রীকৃষ্ণ ভজন করবার জন্য আমাদের সবাই এসেছি বাবা কারণ কৃষ্ণ আপনার কৃষ্ণ আপনার কৃষ্ণ আর কারো না কৃষ্ণ আপনার কৃষ্ণ অর্জুনের রথের সারথি তাই তো কৃষ্ণ অর্জুনের রথের সারথি তাহলে এটা একটা রথ এক রাজা তিনি মনে মনে চিন্তা করলেন আমি সবাইকে দান দেব
ঢাড়া দিয়ে দিতে বললেন। চারধারে গ্রামে গঞ্জে ঢাড়া দিয়ে দাও, যে রাজা চন্দ্রকান্ত প্রতিজ্ঞা করেছেন যে যা চাইবে সবাইকে তাই দান করে দেবে, যে যা চাইবে সবাইকে তাই দান করবে। পরের দিন সবাই এসেছে, রাজা কলিঙ্গের রাজার কাছে একজন একজন করে আসছে, কি চাই? আমার অনেক ধন অর্থ চাই, দিয়ে দাও। কে বলছেন আমার এত গাভী চাই, দিয়ে দাও। কে বলছেন রাজা মশাই আমার অনেক ধান চাল চাই, আচ্ছা দিয়ে দাও। সবাইকে দিয়ে দিল। তার মধ্যে একজন বিচক্ষণ একজন ছিল, সে এসে বলছে মহারাজ আমার জমি চাই। বলছে জমি চাই, বলছে মহারাজ মন্ত্রীকে বলে যাও একে জমিটা দিয়ে দাও, কতটা জমি চাই? তখন সে বলল, মন্ত্রী মশাই করলো কি, অনেক দূর হেঁটে চলে গেছে, গিয়ে করলো কি ঝপাং করে মন্ত্রী মশাই বলছে আরে আর ছুটিস না, অনেক হয়েছে, অনেক জমি, এত জমি তোর কি হবে, এত জমি তোর কি হবে, তবু সে আশা তো আশায় মরে রাজা যখন দেবে বলেছে নিতেই হবে, দৌড়েছে দৌড়তে দৌড়তে হাঁপাতে আমাদের জল তৃষ্ণা পাচ্ছে তবুও দৌড়েছে, বলে আর যতটা পারি নিয়ে নি আর পরে পাবো কিনা। এই করে সে দৌড়েছে, দৌড়তে দৌড়তে গিয়ে একবার রোদের দিতে গিয়ে গিয়ে করলো কি, মন্ত্রী বলে আর যাস নে রে বাবা, আরে তুই আর যাস নে, তোর অনেক হয়েছে অনেক হয়েছে, এটার পরে আবার চাইতে যাবি। হ্যাঁ এত সুন্দর দেহটা দিয়েছে, এরপরে যদি চাইতে যাস ভুল হয়ে যাবে, এত সুন্দর দেহটা, এত সুন্দর নাক, এত সুন্দর কান, এত সুন্দর চোখ, এত হাত, এত পা, এত সুন্দর দেহটা, এরপরে যদি চাইতে যাই কি ভুল হবে না? হ্যাঁ এত সুন্দর আর কারো আছে বাবা, এত সুন্দর দেহটা আর কাছে আছে? তবে হ্যাঁ এখন সুন্দর হতে চাচ্ছি ইদানিং কালে, অনেক আমার মেয়েটা করে কি সন্ধ্যাবেলায় ফেসিয়াল করতে যায়, ফেসিয়াল করে চলে সকালবেলা, হ্যাঁ বিউটি পার্লার, বিউটি পার্লারে ফেসিয়াল টেসিয়াল করে চলে এলাম, সকালবেলা দেখবেন যেই কেসে, আরে ভগবান যাকে যা দিয়েছেন বাবা তাই, তার বেশি আর হবে না। আবার ঠোঁটে একটু মাখিয়ে দেখে দেখছে, এদার দেখছে আয়নাটা, এদার দেখছে। সেদিন আমার পাশে এক বৌমা একটা এরকম খাওয়ান বাড়িতে খেতে গেছে, সে ঠোঁটের রং উঠে যাবে বলে সে যত খাবার ছিল না, মানে ওই যে এটা করে কি লাভ হবে? দেহটা রক্ষা করবার জন্য ভগবান যেটা দিয়েছে সেটুকু রং করো, আর প্রতিদিন অন্তত একটু প্রসাদ পাওয়ার চেষ্টা করো, আর একাদশী ব্রতটা পালন করো, শীতলা মা পুজো করুন, কালী পুজো করুন, কালী মায়ের হাত কটা চারটে, তো কালী মায়ের একটা হাত এরকম করে আছে, মা দুর্গার একটা নট দশটা একটা হাত এরকম করে আছে। আচ্ছা যদি এখানে আপনি এক প্রসাদ তেল দেন থাকবে, দুধ দেন থাকবে, সব গড়িয়ে পড়ে যাবে। তা আমরা যা যাদেরকে পুজো করছি তাদের হাত গুলো দেহ হয়ে আছে, আপনি ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি সব দেহি দেহি দাও দাও বলে বেল পাতা ছুড়ে দিচ্ছেন, ফুল ছুড়ে দিচ্ছেন, মায়েরা বলছেন দিচ্ছি বাবা দেখ এরকম করে আছে হাত, আর আমার গোপাল গোপাল কিন্তু এরকম করে আছে, দেন গোপাল হাত এরকম করে আছে, গোপাল এরকম যদি হাতটা করে থাকে এখানে যদি যাই জানে এক ঠাসা দিলেও মা থাকবে, নিতাই গৌর প্রবাহ হরিব। তাই যদি দিতে হয় গোপালকে দিন, যত করেছি যজুষ্ণাসি যজ্জসি দদাসি যত যত তপস্যসি কোন্ত তত কুদুৎস মত অর্পণম। তাই এই জগতে আমরা এসেছি, আপনার আমার এই দেহ মন্দিরটা এটা একটা মন্দির, এই মন্দিরটা ওখানে বাইরে মন্দিরটা সাজিয়েছেন, কিন্তু এই মন্দিরটা না সাজালে এই মন্দিরে থাকেন কে? কৃষ্ণ ভগবান, কৃষ্ণ আছেন বলে তো আমরা এলাম, কৃষ্ণ অর্জুনের রথের সারথি, তা সে লোকটা ছুটতে ছুটতে গিয়ে ধুম করে পড়ে গেল, পড়ে গিয়ে ব্যাস মন্ত্রী হাত নাড়িয়ে দেখে, হাতটা নাড়িয়ে দেখছে যেখানে হাত সেখানে, হায় রে কপাল, এত চাইলো, আচ্ছা একটু হলেই তো হয়ে যেত, এত জমি চাইলো, শেষকাল পর্যন্ত কি হলো? মহারাজের কাছে যখন মন্ত্রী মশাই ফিরে এলো, মহারাজ
জিজ্ঞেস করছে মন্ত্রী মশাই ওই লোকটাকে জমি দান করেছেন? বলে হ্যাঁ মহারাজ দান তো করেছিলাম। না কতটা নিয়েছে? বলে 3.5 হাত জমি নিয়েছে। বলে সে কি 3.5 হাত জমি কি? তাকে তো বললাম যতটা নে আর তুমি নিয়ে নাও। বলে মহারাজ বলেছিলাম তো তাকে, সে শুনল না। সে একবারে নিঃশ্বাস না ফেলতে ফেলতে অত দূর দৌড়ে গেল। দৌড়ে গিয়ে সে করলো কি, ধপ করে পড়লো আর জয়রাধি হয়ে গেল। কতটা জায়গা পেল? 3.5 মা। যতই ছুটুন দৌড়ান না কেন, এই 3.5 হাতের বেশি আপনার জায়গা নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরিব, যতই জায়গা ভাগ করে যান আপনার জায়গা কি বাবা বেশি দেবে? আপনাকে ছেলে দেবে বেশি? এই জায়গাটা আপনার, এই ঘরটা আপনার, এই ঘরের ভাগিদার কেউ নেই, একজন আছে মা যার উপর বসে আছে। এই মা হচ্ছে কি, পচে যাক ধসে যাক খসে যাক আপনার দুর্গন্ধ হয়ে যাক, তবে এই মা ছেড়ে দেবে না। এই মা কখনো আপনাকে ফেলে দেবে না। এই মাকে প্রত্যেক দিন ভোরের বেলায় উঠে অন্তত 2 হাত কিছু নাই কোন মন্ত্র বলতে পারবেন না বাবা। গীতা ভাগবত এসব মন্ত্র গুলো বিশাল বিশাল মন্ত্র আছে, মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। মন্ত্র মানে মনকে ত্বরান্বিত করে যে, মনটাকে ত্বরান্বিত করে যে তাকে বলে মন্ত্র। আপনার ভগবানের জন্য প্রতিদিন গোপালকে সেবা দেওয়ার জন্য কতটা মনটা ত্বরান্বিত হয়েছে? না বাবা কাজ তো করবো, তার গোপালকে একটু সেবা দিই, গোপালকে একটু সেবা দিই, যেটা সহজ কথা বললাম একটু অন্ন দিয়ে দিন গোপালকে, অন্ন দিতে হবে ভগবানকে, অন্ন দিতে হবে। অন্ন মানে সহজ পথ বললাম বাবা, রান্না করতে হবে না, চিড়ে রেখে দেবে শুকনো চিড়ে, একটু জলে ভিজিয়ে অল্প অল্প ওটাই দিয়ে ওটাকে প্রসাদ বলে আপনি খেয়ে নিয়ে এবার সংসারে কাজে যান না। আর তা নালে সারাক্ষণ বেলা 12টা পর্যন্ত আপনি ঠাকুর পুজো করতে হবে, এখন খেলাম না, এ করলে বাবা ঠাকুর সহ্য করবে না? না তাই তত্ত্বশী বললেন আমার গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। তাহলে আমাদের একটাই জাতি, আমাদের একটাই জাত, একটাই কুল, আমরা সব একটা বাঁশের ঝাড়। একটা বাঁশের ঝাড় মানে মুদ করলো গোত্র আছে তো, সান্ডিল্য বিলাস কাশ্যপ এসব তো গোত্র, কি মেঘলো গোত্র না? তার মানে আমরা সেই এক একজন মুনির কাছ থেকে এসেছি, আমরা কেউ অপবিত্র জায়গায় আসি নাই, এটা আপনাকে মনে করে নিতে হবে। আর বিবাহের সময় যে বিবাহ আমাদের বিবাহ মানে তিনটে অক্ষর আছে বিবাহ, বিশেষ ভাবে বহন করিবার অঙ্গীকার করে বিয়ে হয়, তাই তো? আর মায়েদের বিয়ের সময় মনে আছে কি ছিল কাছে, কি ছিল কাছে? কাজল পাতা, ঠিক মনে আছে কাজল পাতা? এখন রাখছেন কাছে? না এখন আর রাখেন, কলঙ্গা তুলে আছে। কিন্তু কাজল পাতা আছে, কাজল পাতাটা রেখে দিই, ওটা তুলে রেখেছেন, ওটা লোহার বলে ওটা তুলে রেখেছেন, কিন্তু নিজে কাজল পাতা হয়ে এই সংসারে যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা সব ভেতরে কিমা রাখেননি। কাজল পাতার দিয়ার অর্থটা এইটা যে হে মা তুমি যে সংসারে যাচ্ছ, উপরটা বর্ম মানে কাজল পাতা শক্ত উপরটা তো কি মা, আর ভেতরটা কাজল কালি মানে এই সংসারে যা কিছু অন্ধকার সব দুঃখ কষ্ট মায়েরা সব সহ্য করে কি মা করেন? এই জন্যই তো বলে বৈষ্ণব হতে গেলে, যদি বৈষ্ণব হতে চাই এমনি হওয়া যাবে না, শুধু এই আমার মতো তিলক সেবা করে গেলাম, কণ্ঠে মালা রেখে দিলাম, পৈতে রেখে দিলাম, বামুন হয়ে গেলাম, বামুন আর ব্রাহ্মণ, বিপ্র আর ব্রাহ্মণের মধ্যে তফাত আছে বাবা। বিপ্র মানে তিনিও বিপ্র, তার গলায় পৈতে থাকবে, আর ব্রাহ্মণের তারও গলায় পৈতে থাকবে। ব্রাহ্মণ হলে শাস্ত্র শান্তি যাগ যজ্ঞ করবে, বিপ্র সেটা করবে না। বিপ্রটা করবে কি, এই ভাগবত গুলো বলবে, গীতা আপনার বাড়িতে এলে পড়বে, আপনাকে শ্রবণ করা যাবে,
তাই শাস্ত্রে বলেছেন বৈষ্ণবে উচ্ছিষ্ট তাই মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামে তো উল্লাস বৃন্দাবনের চৌতারা তাই মোর মন ঘেরা কয়ে দিন নরতম দাস নিতাই গৌর প্রবানন্দে হরি বল হরি বল হরি বল। তাই গৌর দেশের মানুষ বাবা ভগবানকে যদি আপনি চান ভগবান আপনার জন্য কি না করতে পারে, ভগবান আপনার জন্য কি না করতে পারে। জগন্নাথী মাধবদাস মানে জগন্নাথ যে আছে, জয় জয় প্রভু জগন্নাথ দেব কি উড়িষ্যা গেছেন তো জগন্নাথ দেখেছেন, উড়িষ্যার পুরী মন্দির দেখেছেন তো, টোটা গোপীনাথ দেখছেন, টোটা গোপীনাথ ওখান থেকে পুরীর মন্দির থেকে কিছুটা দূরে যেতে আধ ঘন্টা প্রায় টোটো সময় লাগে, টোটা গোপীনাথ গেছেন দেখেননি? টোটা গোপীনাথ মানে টোটা মানে শাক, টোটা শাক মানে সুজনি শাক, মহাপ্রভু পণ্ডিত গদাধর গোস্বামীকে দান করেছিলেন গোপীনাথকে। তা সেই ভগবানকে আপনি যদি মানেন তো কলির ভগবানকে আমার গৌরয়া মহা ধর্ম করম ধর্ম ধ র তিনটে অক্ষর বাবা। ধর্ম মানে কি বুঝছেন না? আমার সংসার করা ধর্ম, স্বামীকে সেবা করা ধর্ম, ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো ধর্ম। আরে না বাবা, ধর্ম মানে বুঝতে পারো দি ধাতু ধরেন ধর্ম, যে যাকে ধরিয়া রাখে তাই তার ধর্ম, যে যাকে ধরে রাখছে মানে কে কাকে ধরে রাখছে, এই দেহটাকে কে ধরেছে, এই দেহটাকে কে ধরে রাখছে, কৃষ্ণ তাই না? আর আমরা হরি নাম করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কটা কৃষ্ণ কটা রাম কি গো বলো, অত তো জানি না গুনেও দেখি। হ্যাঁ কি গো মা গুনে দেখেছেন কটা রাম কটা কৃষ্ণ কটা হরে? বলে অত আটটা হরে, আটটা আটটা হরে, চারটে রাম চারটে কৃষ্ণ, কৃষ্ণ মানে কয়েরি মধ্যে মধ্যাহ্ন দুটো অক্ষর, হরে তিনটে তো নাম হরে কৃষ্ণ রাম এই তিনটা নাম। তাই সরসক্ষর সরক্ষরে নাম সরক্ষরে নাম, তা হরে আটবার উচ্চারণ করতে হয় কেন? আমাদের আটটা জড়া প্রকৃতি আছে, মন বুদ্ধি অহংকার এর সঙ্গে সঙ্গে আরো যেগুলো আছে বায়ু খং আকাশ বাতাস এগুলো সব যুক্ত আছে। তাহলে আটটা হরে মানে হরে 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 মানে হরেণ করেন যিনি, তিনি হচ্ছেন হরি। তাই আটবার হর নাম উচ্চারণ করতে হয়, কৃষ্ণ নাম উচ্চারণ করলে কৃষ্ণ কয়েরি মধ্যে মধ্যাহ্ন কৃষ্ণ, তাই যিনি সমস্ত কিছুকে আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। রাম রাম রমেতি রামন, যে যাকে আনন্দ দান করেন, যে যাকে আনন্দ দান করেন, কে কাকে আনন্দ দান করেন, না রাম শব্দে রমন আবার রাম শব্দে রাধা রানী বলা হয়। তাই এরা দুজনে একে অপরকে একে ভগবানকে সন্তুষ্ট করেন, ভগবানকে আলাদিত করেন, তাই আনন্দাংশে আনন্দিনী সদাংশে সন্ধিনী সম্বিধংশে চিত বলে মানে। তা সেই ভগবানের নাম আমরা করি, ভগবানের নাম কেন করবো না? কলির ভগবান বলেছে যে গৌরাঙ্গের নাম লয় তারি হয় প্রেমোদয়, তারি মই যাও বলি হরি, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে জন ভগবতী অধিকারী। সবাই অধিকার আছে ভগবানের নাম করা ভগবানের সেবা করা। তাই বলেন গৌরাঙ্গই আমার ধর্ম করম, গৌরাঙ্গই আমার জাতি, গৌরাঙ্গই আমার কুলশীল মহান, গৌরাঙ্গই আমার গতি। তাহলে আমাদের কুল শীল মান, তাহলে কুল মানে কোন কুলের লোক আমরা? না আমরা সবাই গৌর কুলের লোক, আমরা বৈষ্ণব কুলের লোক। কেউ অবশ্যম নেন যদি মনে করেন গলায় মালা পরেছি আমি তো মালা পরিনি তাহলে আমি বৈষ্ণব না, এই জগতে আমরা সকলেই বৈষ্ণব।
তবে বৈষ্ণবের পাঁচটা লক্ষণ আছে, তিলকম, তুলসী মালনম, শিখা মানে চৈতন্য, শিখা কৌপিন বহির্বাস হরিনাম সদামুখে, এটি বৈষ্ণবের পাঁচটা লক্ষণ। তাই সরকারি বলেন যদি আমাদের এই গৌরহরি কৃপা লাভ করতে হয়, বৈষ্ণবের কৃপা লাভ করতে হয়, বৈষ্ণবের কৃপা মানে বৈষ্ণব দর্শন করলে পুণ্য সঞ্চয় হয়, বৈষ্ণবকে প্রণাম করলে পাপ ক্ষয় হয়, গঙ্গাতে স্নান করলে পশ্চাতে পাব। যদি আপনি গঙ্গা স্নান করে আসেন কিনা আপনার জানা নেই, যাবে গঙ্গা জল যদি প্রত্যেকদিন ঘট ঘট করে খেয়ে নেন যাবে, পাপ যাবে। আর পাপ যতদিন থাকবে পুণ্য যতদিন থাকবে, পাপ পুণ্য দেখেছেন কি পাপ পুণ্য দেখেছেন বলে দেখিনি, আবার ওদের বুড়ি কম হাসতাল বলে চার মাস বিছনায় পড়ে হেকে মুতে একবারে বলে কি পাপ করেছে, কি পাপ করেছে গো। না বাবা আপনার ওই চোখ দিয়ে দেখলাম না, এটা ভগবান কপিল ভগবানের চোখ দিয়ে দেখলে হবে। ভগবান কপিল ভগবান বলছেন আমরা যে চোখে দেখছি ওর পাপ, ওই পাপটা জন্মার্জিত, আগের জন্মে পরের জন্মে পূর্ব জন্মে জন্মার্জিত পাপগুলো ধীরে ধীরে অপসারিত হয়ে যাচ্ছে। তাই ভগবানটি তাই ভগবান তো যে যে দেহের মধ্যে কৃষ্ণ আছে সেই দেহটার মধ্যে পাপ থাকতে পারে, যে দেহের মধ্যে কৃষ্ণ আছে তার পাপটা হলো ঋণাত্মক সংস্কার। পাপটা হচ্ছে কেন, না জীবাত্মার ক্ষুধা আছে, জীবাত্মার ক্ষুধা আছে, জীবাত্মা খাচ্ছে, আজকে এটা খেলাম আবার কালকে ওটা খাবো, কালকে ওটা খেয়েছিলাম আজকে এটা খাবো, ওটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আজকে খাবো, এই করতে 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 শেষকালে একদিন খাওয়াটাই বন্ধ হয়ে যায়। কিন্তু প্রসাদ যদি পেয়ে যান তাহলে প্রসাদ পেতে পেতে কবি না যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদ ন ভগ ন গত কুতে বিবা ধ্যান তবস্তস্য প্রসাদ দ্বিসন্দং বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দ। জয় জয় গুরু মহারাজ কি, জয় জয় গুরু মহারাজ কি, জয় গুরু মহারাজ কি। তাই বলে গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী, গৌরাঙ্গ আমার সর্বসৌধন, তাহার দাসী যে আমি। হরি নাম রবে কুল মজাইল পাগল করিল মোরে, যখন সে রব করে বন্ধুয়া রইতে না পারি ঘরে, গুরুজন বল কানে না করিব কুলশীল ত্যাগিব, কেন দাসে কয় বিনা মূল্যে সেই চরণে বিকাইব, কেন দাসে কয় বিনা মূল্যে সেই চরণে বিকাইব। জ্ঞানদাস পদকর্তা কাদরার জ্ঞানদাস পদকর্তা বললেন যে বিনা মূল্যে, তাহলে ভগবানকে পেতে গেলে আপনাকে মূল্য জোগাড় করতে হবে, ভগবানের কথা শুনতে গেলে ভগবানের নাম করতে গেলে আপনাকে অর্থ জোগাড় করতে হবে, সেই অর্থটা আর কিছু না বাবা, কৃষ্ণ রস ভাবিতামতি কুতৈপি লভ্যতে। এই গোবিন্দ এই কিছুদিন আগে চৈত্র মাসে কৃষ্ণ একাদশী দিন আপনারা দেখে আসলে পাত্রে বাবা অগ্রদীপ, অগ্রদীপে গোবিন্দ ঘোষ যিনি কিনা এই কলিযুগে যিনি কিনা ভগবান হয়ে বাপ মায়ের সাধ্য করে বাপের সাধ্য করে, আমরা তো পিতা মাতার আমার বাড়ির পাশে একজন দেখলাম তার বাপ মারা গেল সে কিছুই করলো না, মানে কোনো অশৌচ পালন করলো না, তবে অশৌচ হয়ে গেলে আবার আমাদের অনেক বিধি নিষেধ আছে তাই না, বলে একবারে মন্দির ধুবি বলো অশৌচ হয়ে গেছে, একবারে তুলসী গাছে জল দিবি নি তাই তো বলে না অশৌচ হয়ে গেছে। আচ্ছা বাবা আমার কথা হলো আমি বলবো এই 15 দিন অশৌচ আপনি হাড়ি বন্ধ হচ্ছে আর খেতে হাড়ি বন্ধ থাকবে, বলে হাড়িটা বন্ধ থাকবে মানে খাওয়াটা বন্ধ থাকবে না, তুলসী গাছে জল দেওয়াটা বন্ধ, অশৌচ ওখানে কি বাবা বহু জায়গায় গেছি বহু জায়গায় ওই রকম সব অবস্থা, একটা কথা জেনে রাখো নিত্য সেবার কোন দোষ নাই, নিত্য সেবার কোন দোষ থাকবে না, একাদশী যদি করেন
যদি অসৌচল এবং মায়েদের যে অসুবিধা হয় সেই অবস্থা যদি পড়ে যান, একাদশী কখনো ত্যাগ করবেন না। একাদশী আপনাকে করতেই হবে, আপনি অন্য বারবত যাই করুন না কেন, তবে একাদশী তিথি করবেন না, একাদশী করবেন। একাদশী তিথি আর একাদশীর মধ্যে তফাৎ আছে। আমাকে অনেকে যিনি একাদশী এসে যাবেন না, তার দু একদিন আগে গিয়ে বাবা ফোনে ফোনে বাবা অমুক তারিখ একাদশী তো, আমি বললাম হ্যাঁ, যেই বললাম হ্যাঁ, সব বলে কি খাবো। ফোনটা করার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে একাদশী, আমি বলে হ্যাঁ, বলার সঙ্গে বলে কি খাবো, লাউ ঠাউ। আরে একাদশী মানেটা আগে বুঝুন, একাদশীর মানে উপবাস করতে, উপমানে উপমানে নিকটে, বাস মানে গৃহ। তাহলে সেদিনটা ভগবানের সামনে থেকে সাংসারিক সমস্ত কাজগুলো কমিয়ে দিয়ে আপনাকে ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের নিমিত্তে একটু অনুকল্প কিছু খেতে হবে, তাহলে আপনার একাদশী তিথি হবে, একাদশী করা হবে না। আর একাদশী যদি না করেন বাবা, কোন ভগবানের বাপের সাধ্য নেই, আপনার দুঃখ কষ্ট দূর করে দেবে। নিতাই গৌর প্রভানন্দ হরি হরি। তাই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু চলেছেন, যে মহাপ্রভু একাদশী করবেন না কেন করবেন না। আর একাদশী কে জানেন, আগে জানতে হবে তো একাদশী কে। দীক্ষা নিয়েছেন একাদশী করবেন না, দীক্ষা নিলে একাদশী করতে মাগলি পুজো করেন, মা কালী তো বাবা একাদশী, মা কালী পুজো দিচ্ছেন অথচ একাদশী করছেন না, কবে না, যেদিন মূর দৈত্যর সঙ্গে দেবতাদের যুদ্ধ হলো, মূর দৈত্যর সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হলো, দেবতারা হেরে গেলেন, হেরে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে স্তুতি নীতি করলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে ভগবান, দেবতারা গিয়ে বলছেন প্রভু আপনি আমাদের রক্ষা করুন, কেন কি হয়েছে, নাই মূর দৈত্যের সঙ্গে আমরা পেরে উঠলাম না। তখন ভগবান সবাইকে আশ্বস্ত করে বলেন, তোমরা যে যার দেবতারা সস্তানে চলে যাও, আমি দেখছি। এই বলে দশ দিন মূর দৈত্যের সঙ্গে যুদ্ধ হলো ভগবানের। কার যুদ্ধ হয়েছে? ভগবানের। কদিন যুদ্ধ হলো? দশ দিন। একাদশ দিনে মানে এগারো দিনের দিন ভগবান একটু বিশ্রাম করছেন, ভগবান একটু বিশ্রাম করছেন। এমন সময় মূর দৈত্য, মূর দৈত্য কথা কৃষ্ণ বলে আসছেন। তাই মূর দৈত্য করলেন কি, কোথা কৃষ্ণ বলে ডাকতে ডাকতে আসলেন। আর ভগবান তখন বিশ্রাম করছেন, ভগবানের দেহ থেকে এক জ্যোতির্ময়ী আলোমূর্তি বেরিয়ে প্রকাশিত হলেন। সেই মাতৃমূর্তি করলেন কি, মূর দৈত্যের গলাটা ছেদন করে দিলেন, যেই গলাটা ছেদন করে দিলেন দাঁড়িয়ে আছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন, কে মা তুমি? তখন বললেন মা, বলছেন আমি তো জানি না বাবা আমি কে, তোমার দেহ থেকে উত্থিত হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মা তো আজকে হলো এগারো দিন, দশ দিন হয়েছে যুদ্ধ, আজ হলো একাদশ দিন, তাই আজ থেকে তোমার নাম দিলাম একাদশী। এই জগতে এই ব্রহ্মাণ্ডে যারা কোন পূজো ব্রত নিয়ম কিছু নাই করুন, যদি একাদশী ব্রত পালন করে তাহলে সকলে তারা আমার কৃপা লাভ করতে পারবে। সেগুলি তাই তাই বললেন গোবিন্দ, হা প্রভু মধুময় বৃন্দাবনে যাচ্ছেন গৌর হরি, যদি গৌর না হইত কেমন কইত, কেমন ধরিতাম দে, গৌর না হইত তবে কেমন হইত, কেমন ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রস সিন্ধু সীমা জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতী
सकती हुई तो कार गाओ गाओ गुनो गौरंगेर गुनो सरल करिया मन ए भव संसारे एमन दयाल ना देखे यार एकजन गौरांग बोलिया ना गेलाम गोलिया केमने धरिलाम दे वासुदेव सहिया केमने पाषाण दिया केमने रहलो से এই যে বাসুদেব ঘোষের কথা বললাম বাবা, ইনি এক পদকর্তা, বর্ধমান জেলায় বাড়ি ছিল, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ। এই বাসুদেব ঘোষ পরবর্তীকালে তিন ভাইয়ের মধ্যে, বাসুদেব ঘোষ পূর্ব মেদিনীপুরে আপনারা গেলে দেখে আসবেন, যেখানে তমলুকোটটা আছে, তমলুকোট, তমলুকোটের সামনে গৌরাঙ্গ মন্দির আছে, ওই মন্দিরেই বাসুদেব ঘোষের সমাধি হয়েছিল জীবন্ত অবস্থায়। নরপোতা গ্রাম বলা হয়, দেখে আসতে পারো বা সৌভাগ্য যদি করে দেখে আসবে। এখন সেখানে এই বাসুদেব ঘোষ তার স্ত্রী উভয়ে গৌর বিরহে তারা জীবন্ত অবস্থায়, মানে গৌর হরি চলে গেলে নীলাচলে, তখন বললেন যে এই প্রাণ রেখে কি হবে, গৌরকে দেখতে পাবো না, গৌর হরির নাম শুনতে পাবো না, তার থেকে এই প্রাণটা না রাখাই ভালো। তোর গ্রামের লোককে ডেকে, ওই গ্রামে নাম ছিল যে নাম ছিল, তাই বাসুদেব ঘোষ করলেন কি তার স্ত্রী তাদের দুজনকে এতটা গলা পর্যন্ত রেখে মাটি চাপা দেওয়া হয়েছে। এক বছর পরে মহাপ্রভু যখন ওইখান দিয়ে আসলেন ফেরত, তখন আবার তিনি ডাকলেন বাসু, হা প্রভু জেগে উঠেছিল। এবং পরবর্তীকালে গোবিন্দ গৌরহরি তাদেরকে আশীর্বাদ করেছিলেন, তোমরা পরবর্তী জীবনে আমার কাছে পৌঁছে যাবে। সেই জায়গার নাম হলো নরপোতা গ্রাম, এখনো আছে বাসুদেব ঘোষের সমাধি। এবং যে বাসুদেবের সমাধি তার উপরে যে বকুল গাছটা হয়ে আছে, সেই বকুল গাছে ফুল হয়, ফল হয়, কিন্তু কোন গাছ হয় না, দেখে আসতে পারে। ঠিক যেমন করে অগ্রদেবে গোবিন্দ ঘোষ এই কিছুদিন আগে যার নির্জান তিথি গেল, আমরা ভাবতে পারি না যে ভগবান আপনার জন্য কি করতে না পারেন। তাই ভগবান গৌরহরি বলেন কি না, ভগবান কোথায় যাচ্ছে, সন্ন্যাস নিয়ে তিনি চলে যাচ্ছেন, আমার সাথে পিছন পিছন গোবিন্দ যাচ্ছেন। প্রভু মহাপ্রভু বলেন গোবিন্দ তুমি আমার পিছনে যাবে বটে, কিন্তু মনে আশা নাই তো, তোমার কোনো মনে কোনো আশা নেই তো, কেন আমি যাব বৃন্দাবন, টাকা থাকলে এখন বৃন্দাবনে যাওয়া যাবে, যাবে না কি বাবা, গেছেন গেছেন বৃন্দাবনে কি বা গেছেন বৃন্দাবন, বৃন্দাবনে কেউ জানেন গেছে, বৃন্দাবনে ক হাজার ঠাকুর মন্দির আছে বলছেন দেখি, সাড়ে পাঁচ হাজার ঠাকুর মন্দির আছে বৃন্দাবনে। আপনি কি দেখবেন বৃন্দাবনে, বৃন্দাবনে দেখেছেন যে গোপাল গরু চড়াচ্ছে, দেখেছেন দেখেছেন কি মা, দেখেছেন গোপাল গরু চড়াচ্ছে, মা বলছেন গোপাল গরু চড়াচ্ছে নাকি দেখেছেন, তাহলে ভাগবতে কি মিথ্যে কথা বলছে, ভাগবতে বলছে গোপাল গরু চড়ে এখনো, তা আপনি তো বৃন্দাবনে গেছেন দেখেছেন যে গরু চড়াচ্ছে, তাহলে না তো কোথাও দেখিনি, কদম গাছটাও দেখলাম বটে যমুনার দহে, রাতে দামোদর মন্দির পাশে তেঁতুল গাছটা আছে, বড় তেঁতুল গাছ আছে না, হ্যাঁ তাতে আবার সব বাঁধিয়ে রেখে দিলে তেঁতুল গাছটা, যে পাশে বাড়িটা আছে উনি কাটতে গিয়েছিলেন, তেঁতুল গাছটা কাটতে রক্ত বেরোচ্ছিল বলে আর কাটা হয়নি, তাই এসব দেখে এসছেন। কিন্তু গোপাল গরু রূপাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, বৃন্দাবনে গেলেই বৃন্দাবনে ধাম দর্শন হবে না। ঈশ্বর কইছে শুনে বন শব্দে শুধু বন ত্রিভুবন বনেতে প্রকাশ, যেটা হয় কৃষ্ণ নাম সেই তো বৃন্দাবন ধাম, ওরে মন দৃঢ় করে করে বিশ্বাস, তার বিশ্বাসটা আগে করুন, বৃন্দাবন আপনি খুঁজে পাবেন। বৃন্দাবন আপনি কোথায় পাবেন, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন পাবেন না বাবা, আপনাকে মনে করে নিতে হবে গীতায় ভগবান যে কথা বলেছেন, সর্বভূতেষু যা ভগবত আত্মন, প্রতিটি বস্তুর মধ্যে ভগবান আছেন, প্রতিটি জীবের মধ্যে ভগবান আছেন, এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তবে আপনি বৈষ্ণব হতে পারবেন, তবেই বৈষ্ণব হওয়া যাবে, নাহলে বৈষ্ণব হওয়া যাবে না, তবে বৈষ্ণব হওয়া যাবে না। তাই বললেন বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীব, পরের বেদন ব্যথা জানে রে বৈষ্ণব সেই জন,
বৈষ্ণব কাকে বলবেন? বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানে রে। তাহলে বৈষ্ণব কাকে বলবেন আপনি? তিলক মালা দেখলে তাকে বৈষ্ণব বলবেন? এ জগতে সকলেই বৈষ্ণব, তিলক মালা থাকলে তাকে বলেন প্রভু কয়ে যার মুখে শুনবে কৃষ্ণ নাম তাকে বৈষ্ণব জ্ঞানে করিও দণ্ডবাদ প্রণাম। কৃষ্ণ নাম শুনবে যার মুখে একবার তাকেই সেই পূজ্য সেই শ্রেষ্ঠ জগত সেবাকার। তাকে বলি বৈষ্ণব, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানে রে। সকল লোকের বন্দনায় রত মিথ্যা কথা কভু না বলে রে, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানে রে। বৈষ্ণব সেই জন মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথা বলবো না, কি দরকার বা মিথ্যে কথা বলা? হ্যাঁ, মিথ্যে কথা যদি বলি তাহলে আপনার বেদ পাঠের অধিকার নাই। মিথ্যে কথা যদি বলি আপনি বেদ পাঠ উচ্চারণ করতে পারবেন না। তাই আপনার যতই আমাদের বাম্মায় সাধ্য করে দিলেন বাবা, যতই আপনি কাপড় চুপড় যতই কিছু দেন না কেন, আপনার আমার উপকার কিছু হচ্ছে না। উপকার যদি হতে হয় একমাত্র ভাগবত মানুন, ভাগবত পড়ুন, গীতা পড়ুন। গীতা মানে দুটো অক্ষর, কি মানে? গয় দীর্ঘ তয় আকার। আবার ইদানিং কাল শুনে থাকবেন গীতা রাখলে নাকি পকেটে, মরবেন না রাধে রাধে। গীতা পকেটে রাখলে মানে কীর্তনে বলছে না, শুনেছেন? প্রদীপ পাল বলে দিচ্ছেন যে গীতা পকেটে রাখলে নাকি মরবেন না। আরে বাবা, কথাটা তাৎপর্য তা না, কথাটা তাৎপর্য হলো গীতার মানেটা আপনি বুঝুন, তাহলে আপনি মরবেন না। গীতার কথার অর্থ হলো গীতাকে উল্টে দিন, কি হবে? ত্যাগী। আপনি ত্যাগ করতে শিখুন তাহলে আপনি মরবেন না। কি ত্যাগ করবেন? পরার্থে ত্যাগ, মানুষের স্বার্থে ত্যাগ করবেন, মানুষের উপকারে আপনি ত্যাগ করবেন। আপনার নিজের সুখটা বাদ দিয়ে পরের সুখটা দেখুন, তাহলে আপনার বেঁচে থাকবেন। কীর্তি যশ সজীবতী, আমরা কেউ বেঁচে থাকি কিভাবে? বেঁচে থাকবে তাহলে কি বেঁচে থাকবে? কীর্তি। তার কীর্তিটা বেঁচে থাকতে গেলে আপনাকে ত্যাগ শিখতে হবে। ত্যাগ করবেন কৃষ্ণ পিতার্থে ভোগ, আর কৃষ্ণ পিতার্থে ত্যাগ করবেন। কৃষ্ণ ভগবান যেটা ভালোবাসে সেইটার জন্য আপনি চেষ্টা করুন, যত্ন করুন। তাই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু যাচ্ছেন। মহাপ্রভু যেতে যেতে বলছেন, গোবিন্দ বৃন্দাবনেতে যাব, গোঠে রাখাল। মহাপ্রভু বলছেন, যিনি এটা লিখেছেন এই গানটা, তিনি কিন্তু হিন্দু নন বাবা, তিনি মুসলমান। কোন ধর্মের মধ্যে? সমস্ত ধর্মের মধ্যেই বাবা আছে, শুধু হিন্দু ধর্মের মধ্যে সনাতন কথা লুকিয়ে নেই। আপনাকে সনাতন কথার মানে জানতে হবে। সনাতন মানে যা ছিল, যা আছে, যা থাকবে, কোনটা? প্রেম আর ভক্তি। এটা সব ধর্মেই আছে, মুসলিম ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, আমাদের বৌদ্ধ ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের মধ্যেও আছে, সমস্ত ধর্মের মধ্যে আছে এই সনাতন। তাতে শুধু হিন্দু ধর্মের মধ্যে সনাতন নেই। তাই মহাপ্রভু সঙ্গে করে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন? গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন?
প্রভু আমি যাব সঙ্গে। যেতে যেতে একটা অপরাধ করে ফেললেন গোবিন্দ ঘোষ কি না, মহাপ্রভু বলেন গোবিন্দ হ্যাঁ প্রভু ওরে মাদুগুরি করে আন, মাদুগুরি করে মানে ভিক্ষে করে এনে গোবিন্দকে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে সেবা দিয়েছে, সেবা দিয়েছে। আবার সেবা দেওয়ার পরে মহাপ্রভু হাত পেতেছে, যে হাত পেতেছে গোবিন্দ ঘোষ করলেন কি না, একটা হর্তুকি চেয়ে নিয়ে এসেছে, সেই হর্তুকিটার থেকে একটুখানি কেটে মহাপ্রভু হাতে দিলেন, দেওয়ার পরে খানিকটা রেখে দিয়েছে, রেখে দিয়েছেন পরের দিনের জন্য, পরের দিনের জন্য রেখে দিয়েছে। এবার পরের দিন আবার মহাপ্রভু চলেছে হরিনাম করতে করতে, আবার দুপুর হয়েছে, আবার মাদুকরি করে এনে, মাদুকরি করা আর ভিক্ষে করার মধ্যে তফাৎ আছে বাবু, ভিক্ষে করার মধ্যে আর মাদুকরি করা, মাদুকরি করা মানে আপনার বাড়িতে যাব রাধে রাধে বলার সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেন তাহলে নব, তা নালে নব না, এটা সন্ন্যাসী যারা হবে দোর গোবিন্দ বৈরবাস ধরবেন যারা, এটা তাদের কর্তব্য বাবা, তারা ঘরে থাকবেন না, তারা ঘরে থাকবে না, গাছের পাকা ফলটা পেড়ে দেওয়ার অধিকার নাই সন্ন্যাসী, সম্মং ন্যাস হয়েছে যাহার, সমস্ত কিছু ত্যাগ করতে পারবেন যিনি তিনি হচ্ছেন সন্ন্যাসী, কিন্তু চারটে বস্তু ত্যাগ করতে পারবেন না, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে বস্তু কোন জীব ত্যাগ করতে পারে না, এটা ভগবানের দেওয়া, এটাকে ত্যাগ করা যাবে না, এটাকে কন্ট্রোল করা যায়, এটাকে কন্ট্রোল করা যায়। তাই মাদুগুরি করে এনে আবার ভোগ লাগিয়েছেন মহাপ্রভুকে দিয়েছেন, মহাপ্রভু আবার হাত পেতেছেন, আজকে কি হলো না গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে সেই যে পূর্ব দিনকার হতে ছিল তার থেকে কেটে মহাপ্রভু বললেন হ্যাঁ রে গোবিন্দ হ্যাঁ প্রভু কালকে তোকে যখন মুখশুদ্ধি চাইলাম তখন দিতে দেরি হলো, তা আজকে তুই এত তাড়াতাড়ি পেলি কি করে, না প্রভু ওই কালকে দিন না আমি আগে থেকে নিয়ে রেখে দিয়েছিলাম। ওরে না গৌরহরি বললেন গোবিন্দ তোর আর আমার সঙ্গে বৃন্দাবনে যাওয়া হলো না, বৃন্দাবন মানে দিব্যাদ বৃন্দাবন অরণ্য কল্পদ্রু মাধব, শুধু বৃন্দাবনে গেলেই বৃন্দাবন ধাম দর্শন হবে না, দিব্যাদ বৃন্দাবন অরণ্য কল্পদ্রু মাধব শ্রীমদ রত্নাকর সিংহস্থ শীল শ্রীমদ রাধা গোবিন্দ দেব পৃষ্ঠাল বিশ্ব মরেশ্বর আমি কৈচেশ্বর করমর সর সর কুসঙ্গ হইতে হইয়া সরল থাকিতে তোমার স্বর ভেদিবে যাবে কালের স্বর স্বর থাকিতে বলো গৌর হরি বল ইতাই গৌর প্রবানন্দে হরি বল, যতক্ষণ এই স্বরটা আছে ততক্ষণ আপনি হরিনাম কর। তাই গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বললেন আর তোর আমার সঙ্গে যাওয়া হবে না তুই চলে যা, মহাপ্রভু চলে গেলেন আর গোবিন্দ ঘোষ মনে দুঃখে করলেন কি গঙ্গায় নেমে পড়ছে প্রাণ ত্যাগ করলেন, কিন্তু হলে কি হবে রাখে হরি বারে কে, তাই হঠাৎ করে গোবিন্দ ঘোষের গায়ে যেন কি একটা ঠেকে গেল, দেখলেন একটা বড় কালো পাথর, সেই পাথরটাকে পাজা কলা করে তুলে নিয়ে গোবিন্দ ঘোষ বসে বসে সেটা তুলে নিয়ে এলেন, এসে মনে মনে কাঁদছেন হা গৌরহরি প্রাণ ত্যাগ করতে গেলাম তাও প্রাণ ত্যাগ হলো না, তারা এখন আমি কি করবো, হঠাৎ দৈববাণী হলো গোবিন্দ হা প্রভু তুমি ওই ওই প্রস্তর থেকে একটা গোপীনাথ মূর্তি প্রস্তুত করো আর ওই গোপীনাথের সেবা করো, এই আদেশ প্রাপ্ত হয়ে গোবিন্দ ঘোষ করলেন কি ওই পাথর থেকে এটি গোপীনাথ মূর্তি প্রস্তুত করলেন, গোপীনাথ মূর্তি প্রস্তুত করে গোপীনাথের সেবা দিচ্ছেন, সেবা দিতে 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 একদিন মনে মনে গোপীনাথকে জানছেন হে গোপীনাথ গোপীনাথ মানে পাথরের মূর্তি, পাথরের মূর্তি সে কি কথা বলে, পাথরের মূর্তি সে কি খায়, এটা সে কি খায়, শুনেছেন তো বৃন্দাবনে গোপাল নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল করে আঙুলি কি মা, শুনেছেন তো, তা এখনকার ছেলেকে বিশ্বাস করবে কি বাবা, বিশ্বাস করবে তো, বিশ্বাস করবে আপনার নাতি সে লেখাপড়া শিখেছে ডাক্তার হয়েছে সে বিশ্বাস করবে, বলে দাদু তোমার নিহাল মাথা চুল পাকলে কি হবে তোমার বুদ্ধিটা কাঁচা, ওই ওইটুকু একটা পাঁচ বছরের ছেলে সেখানে করে আঙুলি করে গোবর্ধন ধারণ করতে পারে, আরে বাবা মিথ্যে কথা না কথার সত্য, কথার সত্য আপনাকে বুঝাতে হবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই পাহাড়টার নামই হলো গিরি গোবর্ধন, এই এত ভারী ওই গোবর্ধনের থেকে অনেক ভারী ভারী ক্রোধ, এটাকে ভগবান ধরেছে, তাই গোবিন্দ ঘোষ করলেন কি সেই গোপীনাথ মূর্তি তৈরি করে তিনি সেবা দিতে শুরু করলেন, সেবা করতে করতে সেবা করতে করতে একদিন
গোবিন্দ ঘোষের প্রার্থনায় গোপাল হলেন গোপীনাথ। গোপাল সেবা করতে করতে গোপীনাথের সেবা ভুলে গেলেন। এমন সময় হলো কি না, সেই গোপালের সেবা করতে করতে গোপাল একদিন মারা গেল। যেই মারা গেল গোপীনাথকে, সেই গোপীনাথের সেবা ভুলে নিয়েছেন গোপালকে কোলে নিয়ে। গোবিন্দ ঘোষ করছেন কি, তিনি কাঁদছেন। হঠাৎ গোপীনাথ, এরকম বেলা হয়েছে, গোপীনাথ এসে বলছে, হ্যাঁ রে গোবিন্দ, হ্যাঁ প্রভু, তোর ছেলেকে মরে গেল বলে তুই আমাকে খেতে দিলি না, আমাকে খেতে দিলি না, দে। তাহলে অসৌচ অবস্থায় গোবিন্দ ঘোষ করলেন কি, নিজের ছেলেকে সৎকার করে গঙ্গা স্নান করে এসে গোপীনাথকে সেবা দিয়েছিলেন। আর গোপীনাথ বলেছেন, ঠাকুর গোপীনাথ বলেছিলেন যে তোর মৃত্যুর পরে আমি তোর পিণ্ড প্রদান করব, আমি তোর জন্য কাঁচা উত্তি পরব। এটা ভগবান গোপীনাথ করেছিলেন অগ্রদেবী গোবিন্দ ঘোষ। এই যে কৃষ্ণ একাদশী গেল, এই কৃষ্ণ একাদশী দিন আপনারা গেলে সেখানে দর্শন করে আসতে পারবেন। জয় জয় গোপীনাথ জিউ কি শ্রীগুণিত গৌর প্রভানন্দে হরি বল হরি বল। আজকে আচ্ছা, এখানে আপনাদের কাছে একটা নিবেদন, আপনাদের কাছে নিবেদন, আপনারা প্রসাদ পেয়ে যাবেন, কেউ চলে যাবেন না। শ্রীগুণিতায় গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীগুণিতায় গৌর প্রেমানন্দে হরি বল।